আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, হোয়াটস অফ উইজডমের আজকের পর্বে আমাদের অতিথি হয়ে এসেছেন একজন অত্যন্ত বরেণ্য মানুষ, কবি মোহাম্মদ নুরুল হুদা। কবি নাম হলেও তার আসলে বহুমুখী প্রতিভা, বহুমুখী পরিচয়। বিচরণ করছেন সাহিত্যের নানা ক্ষেত্রে এবং এখন বাংলা একাডেমির মহাপরিচালকের গুরু দায়িত্ব পালন করছেন। এবং ফেব্রুয়ারির বইমেলার এই প্রাক্কালে অত্যন্ত ব্যস্ত সময়েও তিনি কোয়ান্টামকে সময় দিয়েছেন, তার জীবনকথা, তার স্মৃতিকথা এবং তার জীবনের নানা ঘটনা নিয়ে আমাদের সাথে খোলাখুলি কথা বলবার জন্যে। তো দর্শক, চলুন আমরা আজকে কবি মোহাম্মদ নুরুল হুদার জীবনগাথা নিয়ে তার মুখেই শুনব। স্যার কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। স্যার, আপনার পরিচয় তো কবি নুরুল হুদা, কবি মোহাম্মদ নুরুল হুদা, এবং আপনাকে জাতিসত্তার কবি বলা হয়। এই যে জাতিসত্তার কবি, এটা কেন বলা হয়? এটুকু বলার আগে আমি, আপনি বলেছেন যেহেতু আমরা এখন ভাষার মাস তখন কথা বলছি, তাতে আমি একটু ভাষার কথা বলতে চাই। মায়ের ভাষার মান রাখতে জীবন দিল যারা, বাংলাদেশের স্বাধীনতার প্রথম শহীদ তারা, তো তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা ভাষা সৈনিক, যারা ভাষা শহীদ, যারা ভাষা গাজী, এর ভিতর রয়েছে আমাদের জাতিরাষ্ট্র বাংলাদেশের যিনি স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ভাষা সংগ্রাম করতে গিয়েই কারাবরণ করেছিলেন, ফলে তখন থেকে তিনি এবং আমরা সবাই, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি এবং ভাষাভিত্তিক যে জাতিরাষ্ট্র, সংস্কৃতিভিত্তিক যে জাতিরাষ্ট্র, তার পরিণামে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসত্তা পেয়েছি, আমাদের স্বাধীন ব্যক্তিসত্তাকে সুনিশ্চিত করেছি, সেই কথাটি আমি বিশেষভাবে বলতে চাই। আপনি একই সাথে তো এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার অর্থ সারা পৃথিবীতে বাংলা ভাষা কিন্তু স্মরণীয় ভাষা। এই কারণে সারা পৃথিবীতে আমরা জানি একেবারেই সঠিক পরিসংখ্যান কখনো ছিল না, 8000-এর বেশি ভাষা মাতৃভাষা ছিল, কোনোটা মৌখিক ভাষা, কোনোটা মৌখিক এবং লিখিত ভাষা। বাংলা ভাষা মৌখিক ভাষা এবং লিখিত ভাষা, মুখেও বলছি লেখাও আছে, তার ভিতরে অর্ধেক ভাষা কিন্তু চলে গেছে, নাই, হারিয়ে গেছে। সেই ভাষাকে সুরক্ষা দেওয়ার জন্য যে দিনটিকে গ্রহণ করা হয় সেটি আমাদের 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি কথাটার মধ্যেই শুধু আমরা বলবো, এখানে ভাষা সাম্য আছে। কেন 21, কেন ফেব্রুয়ারি, কেন ফাল্গুন নয়? পৃথিবীর যে সমাজে, যে মাস, যে কথাই প্রচলিত হোক না কেন, আমি আমার মায়ের ভাষায় সেটাকে সবগুলোকে উচ্চারণ করতে পারি। আমি বলবো এটা হলো ভাষা সামষ্টিকতা, ভাষা সাম্য, কোনো ভাষাকে আমরা অস্বীকার করছি না। তো আমি আপনার প্রশ্নের বৃদ্ধি দেখেই চলে যাই, এটা আমার বলার কথা নয়, আমাকে কেন জাতিসত্তার কবি বলা হয়। তবে এই প্রশ্ন বিভিন্ন সময় উচ্চারিত হওয়ার পর আমিও শুনেছি, আর আমি নিজে কী করেছি এটা আমি জানি। আমার জন্মের পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, ঢাকা কলেজে পড়ার জন্য এসে যাই, সেটি হলো 65 সাল। সেই 65 সালে এসে আমি ঢাকায়, ঢাকা কলেজে ভর্তি হই এবং তারপর থেকে আপনারা জানেন আমাদের ইতিহাস কোন দিকে যাচ্ছে। বাঙালির জাতিসত্তার সংগ্রাম, যারা আগে বলছে ভাষাবাহিত, তারপর বঙ্গবন্ধুর যে সংগ্রাম, 66-এর যে 6 দফার সংগ্রাম, এটা মূলত কিন্তু আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং আমাদের স্বাধীনতার সংগ্রাম করতে গিয়ে আমরা যে বাঙালি, যে একটা জাতি, এটা আমাদেরকে বুঝতে হয়েছে, সংজ্ঞা প্রদান করতে হয়েছে। এবং এই সংজ্ঞা প্রদান করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের দুটি বিষয়, একটা হলো ভাষিক পরিচয়, আর একটা হলো আমাদের সাংস্কৃতিক পরিচয়। এই দুটির ভিতরকে একটা সমন্বয় করার পর আমরা একটা ভূগোলকে চিহ্নিত করেছি, ভূগোলটা কত দূর, এটা পরিধি কত দূর। ফলে পৃথিবীতে যে কোনো জায়গায় একটা জাতিসত্তাকে যদি ইয়ে করতে হয়, তাহলে কতগুলো অভিন্ন সমরূপতা দরকার। আমাদের প্রায় প্রতিটি সমরূপতাই আছে, সেই বিশেষ করে
অভিব্যক্তিগত ভাষিকগত এক্সপ্রেশন বেসড কোনো যদি আমরা সমরূপতা চাই তাহলে দেখেছি যে এখানে এই বিষয়টি আছে। সেটি আমি শুরুতেই কিন্তু জীবনের শুরু থেকেই বলা যেতে পারে আমি অন্বেষণ করেছিলাম। আমার দ্বিতীয় গ্রন্থের নাম ছিল শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি। দ্রাবিড়া মানে একটা দ্রাবিড়িয়ান একটা গোত্র আছে, আর আমাদের যে ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা যে ভাষা সে দ্রাবিড়িয়ান ঐতিহ্যের যে ভাষা সেই ভাষাটাই হচ্ছে আমাদের বাংলা ভাষা। ফলে তখন থেকে এই চেতনাটা ছিল। তবে আমার কবিতায় শুধু প্রথম থেকেই পদে এটার একটা স্ফুরণ ছিল। তারপর একটা সময় বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যাচ্ছে তখন আমি আরেকটা কবিতা লিখি, সেই কবিতার নাম আমরা তামাটে জাতি। রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি, সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি, আমরা তামাটে জাতি আমরা এসেছি। তামাটে মানে একটা মিশ্র বর্ণ, আপনি সাদা হলেও যদি কর্মী মানুষ হন তাহলে আপনার একটু ইয়ে হয়ে যাবে। আপনারা দেখবেন সাদারা তার শরীরকে ট্যান করে, ট্যান করে একটু তামাটে করে ফেলে। আবার যদি কুচকুচে কালো হয়, আপনি দেখবেন বিশেষ করে আমি দেখেছি যে গরুর গাড়ি যারা চালায় তারা যাদের শরীর যদি একটু কৃষ্ণবর্ণ হয় তো দুপুরে তারা যখন ঠেলতে থাকে রাজপথে, এটা আমার নিজের চোখে দেখা, সূর্যের আলো যখন পড়ে তখন এই শরীরটা পেশল শরীরটা চকচক চকচক করতে থাকে, না কালো না সাদা, মাঝখানে তামাটে। অর্থাৎ তামাটে রঙটাই হচ্ছে কর্মী মানুষের জনগণের গণমানুষের রং। তো এইভাবে আমাদের জাতিসত্তার বিষয়গুলোকে কাব্যিকভাবে এবং কী বলবো জীবনযাত্রার যে বিষয়গুলো আছে তার সঙ্গে সমন্বিত করে আমি আমার মতো কবিতায়িত করতে চেয়েছি, সংজ্ঞায়িত করতে চেয়েছি। কোনো কোনো আমার বন্ধুবান্ধব যারা সাহিত্য পাঠ করে এবং সাহিত্যের ভিতর তারা যারা বাণী খোঁজে, সাহিত্যের দুটি বিষয়, একটা হলো শিল্প সত্য আর একটা হলো বাণী সত্য। আমি বলবো যে আমার বাণী সত্যের ভিতর ব্যক্তি স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, গোত্র স্বাধীনতা, জাতি স্বাধীনতা এবং সর্বমানবিক আন্তর্জাতিক মানুষের সামষ্টিক স্বাধীনতা শিল্প সত্য মানে হচ্ছে আপনি আমি যে মুহূর্তে কথা বলছি যে কোনোভাবে কথা বলতে পারি, কথা বলার সময় আমার বর্ণনার ভঙ্গিকে কী করলে এটা ভালো লাগবে, সৌন্দর্য মণ্ডিত হবে, এটাকে আমরা নান্দনিক। তো এই ধরনের মুগ্ধকর কথা বলাকেই বলা হয় হ্যাঁ নান্দনিক কথাবার্তা বা শিল্পিত কথাবার্তা। এটা কবিতার সঙ্গে অকবিতার পার্থক্য কী? আমি তো বলতে পারি হাজার বছর ধরে আমি পৃথিবীর পথে পথে হাঁটিতেছি, কিন্তু তিনি বললেন জীবনানন্দ দাস, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এটা ইয়ে করলে একটা শৈল্পিক বিষয়টা ছন্দ মাত্রা, অক্ষর ভিতরে একটা মাত্রা, এটা জানতে হবে। ওই শিল্পটা যদি আমি দেই তাহলে সঙ্গে সঙ্গে আমার কথা কবিতা হয়ে যাবে, কথার কথা থাকবে না। আবার যদি আমি যা কিছু বলতে পারি তার ভিতরে কোনো বক্তব্য যদি না থাকে, কোনো মেসেজ আমরা পারি না থাকে, ওটা কিন্তু অন্তঃসার শূন্য হয়ে যাবে। এই আমাদের কবি জীবনানন্দ দাশ কি বললেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, আপাতত মিথ্যা, আমি তো হাজার বছর হাঁটতে পারবো না, আমার বয়স তো হাজার বছর নয়। তাহলে এই আমি কি? এই আমি হলো নজরুলের সেই আমি, বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। আপনি আমি, আপনি বলুন আমি, আমি বলবো আমি, তিনি বলবেন আমি, অর্থাৎ প্রতিটি ব্যক্তি মানুষ। এইভাবে যদি আদম থেকে মনু থেকে মানুষের যাত্রাটা আমি তিনি ভুল বলছেন হাজার বছর ধরে কোটি কোটি বছর ধরে আমি, এই আমি আদম হিসেবে মনু হিসেবে হাওয়া হিসাবে তাই না বিভিন্নভাবে আমি হেঁটে যাচ্ছি, এটা হলো বাণী। এবং এই বাণী বহুভাবে বলয়িত হয় শিল্পের ক্ষেত্রে এবং দর্শনের ক্ষেত্রে। এই বাণী চক্রাকারে বিবর্তিত হয় আমার ধারণা, এবং এর পক্ষে দান্দিক বস্তুবাদ বলে একটা দর্শনও আছে। সে দর্শন বলে একটা সত্য যখন একসময় তৈরি হয়ে যায় তার সঙ্গে আরেকটা প্রতিযুক্তি আরেক সময় এসে দাঁড়ায়, তখন এই দুই যুক্তি
পরস্পর ইয়ে করে তৃতীয় একটি সত্যে পরিণত হয়। থিসিস, অ্যান্টিথেসিস আর সিনথেসিস, সিনথেসিস সিনথেসিস। এই যে বাঙালি জাতির স্বাধীনতা, এভাবেই আমি বলবো কীভাবে আমরা আগে ভেবেছিলাম এই কলোনিয়ালিস্ট যারা আছে উপনিবেশবাদী তাদেরকে যদি আমি দেশটাকে তাড়াতে পারি তাহলে তো আমি স্বাধীন। দেখা গেল না, আমি স্বাধীনতা নিলাম, পেলাম, আমার রাষ্ট্র ভাগ হয়ে গেল, তাই না? দুই তিনটে রাষ্ট্রে ভাগ হয়ে গেল, তারপর দেখা গেল আমার স্বাধীনতা আমি পেলাম না, আমার ওই ঘরের ভিতরেই আবার একজন আমার নব্য উপনিবেশবাদী শাসক দাঁড়িয়ে গেছে, তাই না? তখন ওই আমার আগের যে সত্য সেই সত্যটাকে প্রশ্নাক্রান্ত হলো। প্রশ্নাক্রান্ত হওয়ার পর এই আমি যখন আবার সত্য দিকে তাকালাম তখন দেখলাম আমার স্বাধীনতা হলো আমার ভাষিক এবং আমার জাতীয় স্বাধীনতা। সেই কাজেই আমার স্বাধীনতার মানে হচ্ছে আমার জাতিসত্ত্বের স্বাধীনতা। জাতিসত্ত্ব আমি বলবো ওই তিনটি জিনিসে বিশেষভাবে প্রতিফলিত হয়, অন্তত আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তার ভাষা, সংস্কৃতি, জীবন আচার, এবং সেই জীবন আচারের ভিতর অভিন্ন আচারের নাম আমি বলি সদাচার, আমরা অন্যভাবে এটার নাম বলি শুদ্ধাচার। বাহ, চমৎকার। অর্থাৎ আসলে বাংলাদেশ জন্মের সাথে সাথে আপনার এই যে কাব্য ভাবনাটাও এগিয়েছে একেবারে। এবং আর আমার একটা সত্য ছিল যে একবার তো বাংলাদেশে 25 মার্চে আমরা অত্যাচারিত হলাম, পরাজিত হলাম নাম, তখনই আমার মনে হচ্ছিল যখন আমি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি একজন তরুণ মুক্তিযোদ্ধা হিসাবে, একজন ওখানে ওই ওই জায়গায় আমি পরাজিত নও, মানে গেরিলা যুদ্ধ মানে পরাজয়ের কোনো এখানে স্থান নেই, একবার পরাজিত হলে পুনর্বার পরাজিত হব এই ভয় থাকে না আমার, পরাজিত আমার একবার হয়েছে বারবার হব, সো হর, তারপরে কিন্তু আমি দাঁড়াবো। আমার কবি বলেছেন এই যে দাঁড়িয়ে আছে এ আমার এক ধরনের অহংকার। শামসুর রহমান বলেছিলেন বাঙালি জাতির সম্পর্কে বলা যায় এই যে দাঁড়িয়ে আছি বাঙালি জাতি এ আমাদের এক ধরনের অহংকার। স্যার, আমরা আপনার কাব্য ভাবনা নিয়ে আরও আলাপ করব। তো আপনি তো স্যার এখন বাংলা একাডেমির একটা গুরু দায়িত্বের সঙ্গে আছেন, আমরা প্রথমেই বলছিলাম, তবে তার আগেও আপনি দীর্ঘকাল বাংলা একাডেমিতে কাজ করেছেন এবং খুব সুনামের সাথে, সম্মানের সাথে কাজ করেছেন। তো এখন যে দায়িত্বটিতে আছেন এই পদে, তো স্যার এর আগে আরও যারা ছিলেন তারা দেশের অত্যন্ত সম্মানিত সুপরিচিত ব্যক্তিত্ব, সবাই রফিকুল ইসলাম, শামসুজ্জামান খান, ডক্টর আনিসুজ্জামান, কবির চৌধুরী প্রমুখ, তো এদের উত্তরসূরি হিসেবে এই দায়িত্বটিতে আসীন হয়ে আপনার কাছে এটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা? আসলে বলবো যে এটা চ্যালেঞ্জিং তো বটেই, আর যাদের নাম বললেন তারা সবাই আমার গুরুজন, তাদের প্রায় সকলেই, প্রায় বলছি এই জন্য একজন দুজন ছাড়া আমি সকলের ক্লাসে গিয়ে তাদের কাছ থেকে পাঠ নিয়েছি, ফলে আমি যে তারা যে আমাকে গড়ে তুলেছে এখন আমার মনে হচ্ছে কিছুটা আমি তাদের মতো হয়ে উঠতে পেরেছিলাম, তা নাহলে আমি তাদের পদাঙ্ক অনুসরণ করবো কী কী করে। একটু আগে বলছিল হাজার বছর ধরে পথ হাঁটিয়েছি, কখনো কখনো দেখে মনে হয় কে ছিলেন, ধরা যাক প্রথম দিকে কবির চৌধুরী ছিলেন। কবির চৌধুরী তখন বাংলা একাডেমির পরিচালক, তখন মহাপরিচালক পদ ছিল না, বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি, ঠিক ওই সময় তিনি পরিচালক। আমরা তার কাছে গেছি এবং তার কাছ থেকে সমস্ত প্রণোদনা পেয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আমরা হে স্বদেশ নামে বাংলাদেশ সম্পর্কিত লেখকদের রচনায় তিনটি গ্রন্থ প্রকাশ করলাম, সেই কবির চৌধুরী। স্বাধীন হওয়ার পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা একাডেমি, বৃহৎ বাংলা একাডেমি হয়ে গেল, বাংলা উন্নয়নমূলক আর বাংলা একাডেমি যুক্ত হয়ে একটা বৃহৎ বাংলা একাডেমি হলো, মহাপরিচালকের পদ সৃষ্টি হলো এবং মজহারুল ইসলাম সাহেব আমাদের একেবারে প্রাতঃস্মরণীয় আমাদের লোকতত্ত্ববিদ, কবি, সব কিছু, অনেকটা সব্যসাচী লেখক, তিনি এসে বাংলা একাডেমিতে আমাকে চাকরি দিলেন। তখন আমি রেখা বিশ্ববিদ্যালয়ের একটা লেকচারার পদের জন্য চাকরি অলরেডি পেয়ে গেছি, এবং তার মূল কারণ ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তিনি লিখেছিলেন বাংলায়, এটা ইংরেজি অনুবাদ করতে হবে, দায়িত্ব আমাকে দিলেন, তুমি একা করো বা অন্যদেরকে নিয়ে করো। তো ওইখানে আমি চলে গেলাম আর কি, আর যাদের কথা বললেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি ক্লাসে কাজ করেছি, বাংলা একাডেমিতে বসে কাজ করেছি। 2006 সালে আমি রিটায়ার করার আগ মুহূর্ত পর্যন্ত আমার কলিগ ছিলেন শামসুজ্জামান খান, তার সঙ্গে সারা পৃথিবী বলা যেতে পারে আমি ঘুরে বেরিয়েছি ওই লোকসাহিত্য নিয়ে। আনিসুজ্জামান আমার সরাসরি শিক্ষক ছিলেন,
যদিও আমি ইংরেজি পড়েছি, আমার সাবসিডিয়ারি ছিল বাংলা। তো বাংলায় রফিকুল ইসলাম, আনিসুজ্জামান তাদের সবাইকে আমি পেয়েছি। কাজেই আমার মনে হয় যে আমার স্যারেরা যেখানে ছিল আমি এখানেই আছি, আমার আমার সাহস হারানোর কোনো কারণ নাই। আরেকটা কাকতালীয়ভাবে বলি, প্রথম একেবারে প্রথম তিনি সংস্থা প্রধান যাকে বলা হয় মোহাম্মদ বরকতুল্লাহ, যিনি প্রথম করেছিলেন, আর যেতে 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 আস্তে আস্তে আজকে এখন দেখি আমি 21 নম্বর ইয়ে কি সংস্থা প্রধান, 21-এর স্মারক চিহ্ন বাহিত বাংলা একাডেমিতে আমি একটা 21 নম্বর। এটা কাকতালীয় কিন্তু বলবো যে না, তাদের অবশ্যই আমার উপর আস্থা থাক না থাক, আমার উপর তাদের এক ধরনের আশীর্বাদ দোয়া ছিল, তাদের দোয়া তো আছে। আমরা স্যার একটু আগে ফিরে যাই, আপনার জন্ম কক্সবাজারে, যেটাকে অবশ্য আপনি দরিয়ানগর নামে একটি সুন্দর নাম দিয়েছেন। তো আমাদের কাছে কক্সবাজার বা দরিয়ানগর পরিচিত একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হিসেবে, আমরা সেখানে হয়তো বছরে 1-2 বার বেড়াতে যাই, কিন্তু আপনার জন্ম বেড়ে ওঠাই সেখানে এবং 50-এর দশকের একটা সময়ে। তো আসলে সেই সময় কেমন ছিল কক্সবাজার? একেবারে প্রাকৃতিক। সে সময় কক্সবাজার মানেই হলো সাগরের পারে একটা বালুচর, গেলেই মানুষ যত দেখতে পাবে তার চেয়ে বেশি পাবেন লাল কাঁকড়া। আচ্ছা, লাল কাঁকড়া গর্ত, ওরা কিলবিল করছে, ছোটাছুটি করছে, আপনি তার কাছে গেলেন কিছুক্ষণ একটু চোখটা তুলে দ্রুত গর্তে লুকিয়ে গেল, অর্থাৎ তাদের সুরক্ষা তারা নিয়ে গেল। এখন গিয়ে দেখবেন কোনো লাল কাঁকড়া নাই, সব মানুষ কাঁকড়া। ওইখানে বড় বড় গর্ত তো আর করে নাই, বিশাল বিশাল অট্টালিকা করেছে, আমরা বলব কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে। সাগর আছে, সাগর অনেকটাই বলবো দূষণে যুক্ত হয়ে গেছে, পাশে পাহাড় আছে, একসময় সে পাহাড়গুলোতে ঢুকতে আমাদের ভয় রাখতো, সব ধরনের প্রাণী, এমনকি আমি সেখানে হরিণ তো দেখেছি, শিয়াল ইত্যাদি তো দেখেছি, কখনো কখনো আমরা কেঁদো বাঘও এখানে দেখতে পেতাম। আচ্ছা, এখন কিন্তু এটা অভয়ারণ্য আর নাই, মানুষ এটাকে একেবারেই বাসস্থানে পরিণত করে ফেলেছে। ফলে সেদিনের সেই প্রাকৃতিক দাও ফিরে সে অরণ্য লৌ এ নগর, এই কথাটি উল্টে দাও ফিরে সে নগর লৌ এ অরণ্য এই অবস্থা হয়ে গেছে। আমার জায়গা হলে কি হবে, তাই এটাকে আমি যে প্রথম যে আমার যে জন্মস্থান দরিয়ানগর বা কক্সেস বাজার, এটা আর কক্সেস বাজার এটা নাই। তবে কক্সবাজারের যে আমরা যে সবাই যাই বলি, এটা পর্যটকদের একটা তীর্থস্থান, সেটা কিন্তু অনেক আগে এসেছিল এবং ছিল বলেই আজকে কক্সেস বাজার যেটা এখন আমরা বলি দরিয়ানগর বা বাংলাদেশের এই অবস্থা। আসলে সেই ধরা যাক অনাদিকাল তো বলবো না, ইতিহাস পূর্ব কাল থেকেই এই ইয়েতেই এই পথেই বিদেশিরা আমাদের বাংলাদেশে ঢুকেছে। তাদের ভিতর মধ্যযুগে আমরা দেখেছি যে আরব বণিক যারা আছে তারা ঢুকেছে, তাদের একটু আগে পর্তুগিজরা ঢুকেছে ডাকাত হিসাবে, মানে দস্যু হিসাবে তারা ঢুকেছে। এইভাবে মানব প্রবেশ এবং মানব সম্মিলন এখানে হয়েছে। আর দরিয়ানগরের বা বৃহত্তর চট্টগ্রামের যে ভাষা, সেই ভাষার ভিতর অসংখ্য আরবি ফার্সি অমুক শব্দ ইংরেজি শব্দ তো আছে, প্রচুর ইংরেজি শব্দ আপনি পাবেন। ফলে ওই আদিতেও এটার একটা মানব সমাগমের যে স্পট ছিল, মাঝখানে আপনি যখন বললেন তখনও ছিল, যখন লাল কাঁকড়া ছিল একটা প্রাণী সাম্য ছিল, আমি বলি প্রাণ মানুষকে দেখলে ভয় পায় না, এখন মানুষ প্রাণী মানুষকে দেখলে ভয় পায়, সব কিছু কমে গেছে। তো আমার মনে হয় এই প্রাকৃতিকতাকে ফিরিয়ে দিতে হলে দরিয়ার পাশে এটাকে নগর হিসাবে বিকশিত করতে হবে, হাট বাজার হিসাবে, কক সাহেবের হাট বাজার। আমি দু একটা পঙ্ক্তি বলি, কক সাহেবের বাজার এখন দরিয়ানগর, এই নগর ত্যাকুম্বাসী হাজার বছর, ও দরজা নজাইজ দূরে কাছে কাছে থাক, তরফুয়ারে আর বিয়া দিয়ে আল্লাহ পাক। ওর এর তো হচ্ছে চাটগিয়াতে যে দরিয়া তুমি দূরে যেও না, আমি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশে তোমার সঙ্গে পরিণত হয়ে আসি, কাজে আমি থাকবই। তো আমি বলবো যে যত কিছুই হোক কক্সবাজার আবার তার সঠিক প্রাকৃতিক আরোগ্যালয় হিসেবে ফিরে আসবে, কারণ কক্সবাজার তো স্বাস্থ্য নিবাস ছিল বা এখনও আছে।
তাই না? কিন্তু আমাদের সময়ে এটা তার একটা নতুন ধরনের আরোগ্যকারী শক্তি নিয়ে আসবে, এটাই আমি কামনা করি। আপনি তো স্যার কৈশোর থেকে লিখছেন, তো আসলে খুব জানতে ইচ্ছে করছে যে 50 বা 60-এর দশকের একটি কিশোর একটা সৈকত শহরে যে বাস করছে, সে কী করে বুঝলো যে সে লেখার প্রতিভা নিয়ে জন্মেছে বা এই লেখাটা নিয়েই তাকে বিকশিত হতে হবে? এটা বেশ ইয়ে, কিন্তু আমি বলেছি বিভিন্ন সময়, আমি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার মা, আমার দাদি, এরা সবাই একেবারেই বলব নান্দনিক মুসলমান, ধার্মিক মুসলিম। এটা আমাদের বাড়িতে সকালবেলা কোরআন শরীফ পাঠ হতো, ফাবাইয়া লাই রব্বে কুমা তোকার জীবন, আমার সবচেয়ে প্রিয় পঙ্ক্তি, এটা শুনেছি দাদির কণ্ঠে, মায়ের কণ্ঠে। আর তারপর পুঁথি পাঠ হতো সুরে সুরে। এই একটা বিষয়, সুর এবং মিল, অমিল নয়, অমিলের দিকে না, মিলের দিকে কেমন যেন ঝুঁকছিল। তারপর আপনি খুব ছোটোবেলাতেই শুনে এগুলো শুনে বড় হয়েছেন। তারপর আমাদের আরেকটা জিনিস হতো, শীতকালে আমাদের বাড়ির পাশে একটা ছোট নদী ছিল, আমাদের ছোট নদীর জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। স্কুলে গিয়ে পড়তে গিয়ে প্রথম ওই কবিতাই পড়লাম, আরে এ তো রবীন্দ্রনাথ দেখতে দাঁড়িয়ে আছে আমার দাদার মতো, তিনি আমাদের কবিতা এই নদীটি, ছোট নদীটি দেখছিলেন, এই নদী নিয়ে লিখলেন, তাহলে কি আমি লিখতে পারি? হঠাৎ দেখলাম আমার যে শিক্ষক তিনি কবিতা লিখছেন, অর্থাৎ কবি। আরে জল জ্যান্ত একজন মানুষ আমার সামনে বসে আছে, উনি আবার আমার বাড়িতে থাকতেন, আমাদের লজিং বলতাম না, থাকতেন কুমিল্লা থেকে আসা, নাম ছিল, স্যারের নাম ছিল আবুল কাশেম, নিশ্চয়ই আমার মনে নেই, আমাকে তার মনে নেই, কিংবা মনে থাকতেও পারে বলা যায় না, কিন্তু পরে আর দেখা হয়নি। তিনি কবিতা লিখছেন, স্যার আপনি কবিতা লিখছেন এইভাবে, কীভাবে লিখতে হয়? দেখলাম তো ছাত্র হিসেবে শুরু থেকেই বোধ হয় মোটামুটি আমি একটু সচেতন ছিলাম, ভালো ছিলাম বলবো না, আমি একটা কবিতা লিখলাম, হয় না, ওই ইয়েকে রাখাল বালককে নিয়ে কবিতা লিখলাম, বাঘের গল্প, 8 লাইন হয়ে গেল। তো স্যার বললেন যে এটা তো হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল, শীতকালে আমাদের এখানে কবিয়ালদের লড়াই হতো, বারুর চরে বা স্কুলের মাঠে দুই লোককবি এসে তারা তাৎক্ষণিকভাবে কবিতা লিখছেন। একদিন মনে হলো শুনতে শুনতে এদের সঙ্গে আমি উঠে গেলাম, দেখি পারি কি না, হ্যাঁ আধ ঘন্টার মধ্যে তাদের সঙ্গে আমি যাই হবার হোক মিল টিল দিয়ে এইভাবে আকস্মিক এক্সটেম্পোর কবিতার দিকে ঝুঁকে গেছি। তো ওখান থেকে আর শৈশবে মানুষ যা কিছুতে রপ্ত হয়, এটা সেই রপ্ততা থেকে মানুষ আর বেরোতে পারে বলে মনে হয় না। এই আরেকটা ব্যাপার ছিল, সেটি হচ্ছে এই যে আমার নানার দিক থেকে বলবো, আমার মায়ের দিক থেকে আমি ওই যারা এদিক থেকে এদিক ঘুরে বেড়াই আর কি, আমরা যাকে হতে বলি বাউল বলি বা সুফি বলি বা সন্ন্যাসী বলি, এমন ধরনের কিছু মানুষ ছিল, তারা আমাকে সবসময় আকৃষ্ট করেছে, এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা আচ্ছা, তাদের মতো হতে, তাদের মতো করে। স্যার আপনি তো ইন্টারমিডিয়েট মানে HSC, এখন আমরা যেটাকে HSC বলি, সেটা পড়বার জন্য ঢাকায় চলে এলেন, ঢাকা কলেজে, এবং এমন একটা সময়ে মানে স্বাধীনতার আগের সেই সময়টা বলা যেতে পারে যে পূর্ব পাকিস্তানের দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস অফ পূর্ব পাকিস্তান, যেখানে স্বাধীনতার একটা আন্দোলন দানা বাঁধছে, তো কেমন দেখেছিলেন সেই সময়কার ঢাকাকে? আমি যখন প্রথম 65 সালে আসি, তখনও ঢাকা উন্মাতাল, বা তার আগেও 63-62-63 সালেও আমার মনে আছে আমার স্কুলের নাম ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয় কক্সবাজারে ঈদগাঁও তো বড় ইউনিয়ন ছিল, ঠিক এই মুহূর্তে এটা কিন্তু উপজেলা। আচ্ছা, তো সেই স্কুলে আমার মনে আছে আমি স্লোগান দিয়েছিলাম, আমার নেতা শেখ মুজিব, তোমার নেতা শেখ মুজিব, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। অর্থাৎ তিনি তখন কারার অন্তরালে ছিলেন, ফলে তখন থেকে আমি কিন্তু উন্মাতাল একটা ইয়ে দেখে এসেছি। আমি ওই স্কুলের তখন সাধারণ সম্পাদক ছিলাম, সেইভাবে আমাকে নেতৃত্ব দিতে হয়েছিল। এখানে আসার পরও ঠিক একই জিনিস চলছে,
আমাদের সাহিত্য শাসনের আন্দোলন, আমাদের যে মানুষের গণমানুষের অধিকার, এই ফলে তপ্ত ওই গ্রাম অঞ্চলে যেটা দেখেছি, গণ পর্যায়ে যেটা দেখেছি, সেটা এখন শহরে এসেও, চট্টগ্রাম শহরে আমি বেশি দিন ছিলাম না, কারণ আসতে আসতে আমার কিন্তু সময়টা অ্যাডমিশনের সময় পার হয়ে গেছিল। আমারও ইচ্ছা ছিল ঢাকা চলে যাব, ঢাকা কলেজে এসে এখানেও ফুরিয়ে গেছিল, কিন্তু আমার রেজাল্টটা যেহেতু ভালো ছিল, তৎকালীন প্রিন্সিপাল জালালউদ্দিন আহমদ তিনি আমাকে দু একটি প্রশ্ন করে উত্তর যখন পেয়ে গেলেন, তিনি বললেন তোমাকে আর ছাড়া যাবে না, ফলে আমি থাকলাম এবং হোস্টেল পেয়ে গেলাম, ফলে ঢাকায় থাকা হলো। কিন্তু ওই সময় তোলকালাম কাণ্ড চলছে আর এগুলোর সঙ্গে আমরাও যুক্ত হয়ে আছি, যুক্ত হতে থাকতে। যেমন একটা কথা বলবো, এই যখন 69-এর গণ আন্দোলন হলো, আইয়ুব খানের পতন হবে, তখন আমরা দেখলাম যে তখন তো কিন্তু সাহিত্য শাসনের কথা বল, ছয় দফার আমি মনে আছে তখন ছড়ার মতো করে লিখেছিলাম, নয় নয় ছয় নয় চাই এক দফা, বাংলার মাটিতেই আইয়ুবের রফা। বাহ, এর অর্থ হচ্ছে আমরা স্বাধীনতা চাই, স্বাধীন এই স্বাধীনতার যে আন্দোলন তখন এটা তুলকালাম কাণ্ড হয়ে এসেছিল। আর 69-এর গণ আন্দোলনের একটা বড় ঘটনা বলবো, কারণ যেহেতু বলছেন আপনি কী দেখেছেন, আমি দেখেছি আসাদ কীভাবে একজন পুলিশের সঙ্গে ইয়েতে যুদ্ধ করছে এবং গুলি খেয়ে পড়ে যাচ্ছে 10 গজ একেবারে পাশে, এটা রশিদ বিল্ডিং, ইতিহাসে দেখবেন ঢাকা মেডিকেল কলেজের পাশে, এখন যেখানে ইয়েটা আছে ঢাকা ইমার্জেন্সিটা আছে, ইমার্জেন্সি গেটটা আছে, তার পাশে একটা বিল্ডিং আছে, এখনও বিল্ডিংটা আছে রশিদ বিল্ডিং, এই রশিদ বিল্ডিংয়ে আমরা পুলিশ আমাদেরকে বাধা দিল, বাধা দেওয়ার পর আমরা যেটা করার ইট পাটকেল ছুটতে শুরু করলাম, এবং আমরা প্রায় 10,000 ছাত্র ছিলাম ওই সময়, পুলিশ কত 400-500 হবে, তাদের পক্ষে যখন সম্ভব হলো না তখন গুলি করলো, গুলির শব্দ আমি শুনেছি, কিন্তু গুলি খেয়ে যে আসাদ পড়ে গেলেন এটা আমরা বুঝতে পারিনি, কিন্তু 10-15 মিনিট পরে বুঝলাম যে একজন মারা গেছে গুলিতে এবং তাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। তখন আমরা সবাই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে গেলাম যাতে আমরা নিজেকে সুরক্ষা দিতে পারি, গেরিলা কায়দায় মনে আছে আমরা সেই তুমুল ইয়ের সময় রায়টকার এলো, আমার পরনে ছিল এক ধরনের ডোরা কাটা খদ্দেরের শার্ট এবং পায়জামা, লাল পানি পড়ে পুরো শরীরটা লাল হয়ে গেল, ফলে আমি আর সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত ভিতর থেকে আর বেরোতে পারলাম, বেরোলেই আমি ধরা পড়ব। রাত হয়ে গেল, রাত হয়নি, যখন সন্ধ্যা হয়ে গেল, এই সন্ধ্যার সময় আসতে করে বেরিয়ে গেলাম, পাশেই ছিল রেললাইন, এখন রেললাইনটা নাই, সে রেললাইন পার হয়ে একটা বস্তিতে একটা ঘরের ভিতর ঢুকলাম, এক প্রৌঢ়া মহিলা আমাকে নিলেন এবং বললেন যে তুমি তো এবার দৌড়তে পারবে না, আমার স্পষ্ট মনে আছে তিনি তার অব্যবহৃত একটা শাড়ি আমাকে দিলেন, আমি সেটা পেঁচিয়ে আমার শরীরের উপর পেঁচিয়ে ইয়ের মতো সব চাদরের মতো পেঁচিয়ে আমি পেরিয়ে এলাম। তাহলে দেখুন কী ধরনের, একেবারে ইয়ের ভিতর দিয়ে আমরা চলেছি, মানে ঘটনা ঘটে যাচ্ছে তার ভিতর দিয়ে অতিক্রম করে এই সময় সবাই মিলেই অংশ নিয়েছে একেবারে। আপনি যে নারীর কথা বলছেন, বস্তির একজন মহিলা, তিনি তার একটা অব্যবহৃত শাড়ি দিয়ে দিয়েছেন, যেমন এই ইয়েতে আন্দোলনে যারা ছিলেন বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বান্ধবী আমারও একই সময়ের বান্ধবী পালা যেতে পারে, তখন ওই পরিচয় ছিল না, কিন্তু পরিচয় ছিল বেবি মৌদুদের সঙ্গে, বেবি মৌদুদের আমি একই ওই মিছিলে ছিলাম, তাই না, যে সেই বেবি মৌদুদ আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন, বিখ্যাত লেখিকা, আমাদের সংসদ সদস্য ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তিনি খুব মানে একেবারে ইয়ে আর কি সাথী সঙ্গী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, ফলে এটা তেমন তুলকালাম একটা কাণ্ড ঘটেছিল আর কি। আমরা যে আমি বলি আসলে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের আগে আমরা যুক্তিযুদ্ধ করেছিলাম, সেই যুক্তিযুদ্ধ হচ্ছে আমরা প্রমাণ করতে চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের যে জাতীয়তা, সাংস্কৃতিক এবং ভাষিক জাতীয়তা, এর কারণেই আমরা আলাদা একটা জাতিসত্তা, এবং এই জাতিসত্তা যেহেতু আমরা আলাদা, আমাদের যেহেতু একটা ভূমি আছে, লোকবল আছে, আমাদের একটা রাষ্ট্রসত্তা দরকার।
চমৎকার শব্দ যুক্তিযুদ্ধ, এর আগে আসলে যুক্তিযুদ্ধ তারপরে মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু তো বলেছেন যে তার 7ই মার্চের ভাষণে বলেননি যে আমরা এই করেছি ওই করেছি তারপরে তোমরা আমাকে দাও নাই, কাজে তা যদি না হয় তাহলে রক্ত যদি দিতে হয় রক্ত আরো দেবো, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তারপর যুক্তিযুদ্ধ করতে হলে যার যাই আছে তাই নিয়ে প্রস্তুত হও। এই কাজে এই যুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একেবারে একটার সঙ্গে একটা আষ্টে পৃষ্ঠে জড়িত জড়িত। আপনি তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং এখান থেকে আপনি অনার্স মাস্টার্স দুটোই করেন, তো আপনি সাহিত্যের প্রতি আপনার আগ্রহ ছিল, আকর্ষণ ছিল, কিন্তু তাহলে বাংলা সাহিত্য কেন নয়, পড়াশোনার জন্য কেন? ওটা একটা হাসির ব্যাপার আছে। আর ওই কথাটা আমি বলতে ভুলে গেছি, ইদগাহ হাই স্কুলে থাকতেই ওইখানে আমি একটা দেয়াল পত্রিকা বের করতাম, প্রথম ওইখান থেকে একটা এই কক্সবাজার এলাকার প্রথম লিটল ম্যাগাজিন কলতান বের করেছি, তখন থেকে আমি সাহিত্যের দিকে ঝুঁকে গেছি। আমি চাচ্ছিলাম আমি বাংলা ভাষায় লেখা পড়া করব, এবং আমি বাংলাতে ভর্তি হওয়ার জন্য ভর্তির ফর্মে লিখেছিলাম 1 নম্বর বাংলা, 2 নম্বর অর্থনীতি, 3 নম্বর ইংরেজি। কিন্তু আমার তৎকালীন যে ডিন যিনি ছিলেন তিনি নিজে কেটেই আমার নাম্বার দেখে ইংরেজিতে 1 করে দিয়ে 2 ঠিক রেখে 3 নম্বর করে দিল বাংলা, ফলে আমি বাংলা পড়তে পারলাম না। তারপর আমি যখন ইন্টারভিউর সময় বললাম স্যার আমি এই করতে চাই, তুই কী করতে চাও? আমি সাহিত্য করতে চাই। তাহলে ইংরেজি পড়ো, ইংরেজি পড়ো, তুমি বাংলাও পড়তে পারো, তোমার বাংলার মার্কও ভালো, বাংলার মার্ক 78, 78 পেয়েছো, তো বাংলা তুমি জানোই, তুমি নিজে শিখতে পারবে, কিন্তু ইংরেজি নাও শিখতে পারো, ইংরেজি তো আমার হায়েস্ট মার্ক ছিল। ফলে আমাকে যখন বলা হলো আমি তখন শিক্ষকের কথা মেনে নিলাম, মেনে নিয়ে ইংরেজি পড়েছি, এবং তিনি বললেন যে তুমি সাবসিডিয়ারি হিসাবে বাংলা রাখো, বাংলা রেখেছিলাম। আপনি অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন, আপনি SSC-তে মানে ম্যাট্রিকুলেশনে আপনি কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন, তো স্বাভাবিকভাবেই যে একটা ব্যাপার থাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়বে বা ICS অফিসার হবে, সেসব দিকে না গিয়ে আপনি কেন সাহিত্যের ব্যাপারে আগ্রহী হলেন উচ্চশিক্ষার জন্যে? প্রথম বিষয় হচ্ছে আমার পিতা খুবই প্রাগ্রসর মানুষ ছিলেন, প্রাগ্রসর চিন্তার মানুষ ছিলেন। আমি কি পড়বো না পড়বো আমার কোনো কিছুই তার বাধা ছিল না, তুমি যেটা ভালো মনে করো তাই। সেদিক থেকে আমি যে সাহিত্য পড়তে চেয়েছিলাম তাতে তিনি বাধা দেননি, বলেছিলেন যে হ্যাঁ যদি তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, আমলা হতে পারো, ভালো। তা আমি বলছিলাম না, সাহিত্য পড়ে আমি অধ্যাপক, শিক্ষক, কোনো একটা কিছু হব, আর কবিতা লিখব, কবিতার পাশাপাশি আর যা কিছু তাই লিখব। তিনি বলেছিলেন যে ঠিক আছে তাই, সেজন্য আমি এলাম। কিন্তু আস্তে আস্তে কক্সবাজারের এখন দরিয়ানগর তার ঈদগাহ মডেল হাই স্কুল থেকে চিটাগং কলেজে এসে দেখি ইতিমধ্যেই ভর্তির পাঠ চুকে গেছে 1 সপ্তাহ আগে, তো ওখান থেকে আমি ঢাকায় এলাম। ঢাকায় এসে দেখলাম যে না, এখানেও পাঠ চুকে যায় যায় অবস্থা, একে সম্পূর্ণ যায়নি, সিলেকশনের প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ঢাকা কলেজে এলাম। প্রিন্সিপাল ছিলেন জালালউদ্দিন স্যার, জালালউদ্দিন আহমদ, তিনি শুনে আমার রেজাল্ট দেখাতে বললেন যে ঠিক আছে তাহলে আমার একটা মৌখিক পরীক্ষা দাও, দিলাম, তিনি তুষ্ট হলেন, ভর্তি হলাম, এবং তারপরেই বলা যেতে পারে আমার নতুন জীবন শুরু হলো। এরপর যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 1967 সনে, তখন আমার প্রেফারেন্স ছিল, প্রথম 1 নম্বর ছিল বাংলা, 2 নম্বর ইকোনমিক্স, 3 নম্বর ইংরেজি। আচ্ছা, যিনি ডিন ছিলেন তিনি সাহিত্যের ছাত্র বা অধ্যাপক ছিলেন, সাহিত্যের অধ্যাপকে ছিলেন, এবং তিনি ইংরেজি সাহিত্যের হেড ছিলেন, তিনি দেখে কেটে ওটাকে প্রথম ইংরেজি, তারপর ইকোনমিক্স, তারপর বাংলা করলেন, তিনি তার ছাত্র করে নিতে চাইলেন, তার ছাত্র করে নিলেন। আমি যখন স্যারকে বললাম ভাইবা বোর্ডে স্যার আমি এই করতে চাই, বলে আমি বুঝেছি তুমি কি সাহিত্য করো, হ্যাঁ, ঠিক সাহিত্য যদি করতে চাও ইংরেজিটাই পড়ো, এটাই আমার তোমার প্রতি উপদেশ। তো শিক্ষকের উপদেশ তো না মেনে উপায় নেই, আর বাংলা আমি সাবসিডিয়ারি রাখলাম এবং সারা জীবন
এই ইংরেজি বাংলার পাশাপাশি আমি পাঠ গ্রহণ করেছি। একদিকে ধরা যাক মুনির চৌধুরীর কাছ থেকে, যিনি ইংরেজি বাংলা দুই ভাষারই অধ্যাপক ছিলেন তখন, আনিসুজ্জামানের কাছ থেকে, আহমদ শরীফের কাছ থেকে, ঠিক একইভাবে খান সারোয়ার মুর্শিদের কাছ থেকে, সিরাজুল ইসলাম চৌধুরীর কাছ থেকে, যারা ইংরেজির অধ্যাপক ছিলেন। তো আমার সুবিধা হয়ে গেল, দুদিকের অধ্যাপকদেরকে আমি পেলাম। এবং পরে তো বোধহয় আসলে এটা আপনার সাহিত্য সাধনাতে অনেক ভ্যালু অ্যাড করেছে। একেবারে, আমি এটুকু বলবো, বাংলা সাহিত্যে যারা ভালো করেছে আধুনিক বাংলা সাহিত্যে, তাদের প্রায় প্রত্যেকেই, দু একজন ছাড়া, তারা সবাই কিন্তু ইংরেজির ছাত্র। আর যারা ইংরেজির ছাত্র নয়, তারা ইংরেজিতে অসম্ভব পারদর্শী, এমন পারদর্শী যে ইংরেজিতে তারা লিখেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঠ করেননি, কিন্তু তাদের দুজনেরই ইংরেজির দক্ষতা, এটা ঈর্ষণীয়। বিশেষ করে রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ তো যে গীতাঞ্জলি, গীতাঞ্জলি তারই ইংরেজিতে অনুবাদ, এবং তার অনুবাদে সামান্য একটা এডিট করেছিলেন ইয়ার্স, এবং এ কারণে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। একটা বিষয় স্যার আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনি শুধু যে একা সাহিত্য রচনা করেছেন তাই না, একেবারে কৈশোর থেকে, মানে যখন থেকে আপনি সাহিত্য নিয়ে কাজ করছেন, একই সময় আপনি সাহিত্য সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন খুবই সক্রিয়ভাবে। এবং আপনার এক অনুজ স্নেহভাজনের কাছে শুনেছি যে আপনি কম করে হলেও গোটা 500 তরুণ কবিকে বই প্রকাশের সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, তো এই ব্যাপারটি কেন? আমি বারবার, আমার মনে হয়েছে যে আমি যেখানে ঈদগাঁ মডেল হাই স্কুলে যেখানে লেখাপড়া করতাম, আমি পাশাপাশি দেখেছি আরও দু একজন আমার মতো কবিতা গল্প ইত্যাদি লিখছে। তো তাদেরকে নিয়ে প্রথম থেকেই আমি একটা দল করেছিলাম, এবং আমার বাজারে ঈদগাঁ মডেল হাই স্কুল, ঈদগাঁ বাজার বিশাল এক বাজার, সেখানে আমরা উর্মিমালা সাহিত্য সংসদ করেছিলাম, তাতে ওখান থেকে কলতান পত্রিকাটি বের করেছিলাম। ফলে শুরু থেকেই আমার একক যাত্রা সঙ্গযাত্রায় পরিণত হয়েছিল। আর নতুন যাদের কথা বলা হচ্ছে, এরা তরুণ লেখক প্রকল্পের যারা অংশগ্রহণ করেছিল, এটা 1994-95 সাল থেকে শুরু হয়েছিল বাংলা একাডেমিতে। এর আগে আমি হাওয়াইতে গিয়েছিলাম একটা এই ধরনের একটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করা, রিসার্চ ইন্টার্ন হিসাবে, হিস্টোরিয়াল সেন্টার হাওয়াই। তাতে আমি দেখেছি যারা প্রতিভাবান তরুণ, তাদেরকে কীভাবে প্রশিক্ষণ দিয়ে আরও সাহিত্যক্ষম করা যায়, সাহিত্যে পারদর্শী করা যায়, এবং তাদেরকে শুধু এটা নয়, কীভাবে তারা পাণ্ডুলিপি তৈরি করবে, একটা পাবলিকেশন করবে, এই সবটাই দেওয়া হয়, যেগুলো তার পেশাগত জীবনে কাজে লাগে। তো ফিরে আসার পর বাংলা একাডেমিতে আমি চাকরি করার সময় দেখলাম যে তরুণ যারা আছে, যারা ঘোরাফেরা করছে, সাহিত্যের প্রকরণ খুব বেশি জানে না, কিন্তু লিখছে তারা ভালো, অর্থাৎ বিষয়টা আছে, বলার ভঙ্গিটা আছে, কিন্তু লিখতে গেলে, কবিতা লিখতে গেলে ছন্দটা শিখতে হবে, অক্ষরবৃত্ত মাত্রাবৃত্তকে শিখতে হবে, কাকে উপমা বলে, কাকে উৎপ্রেক্ষা বলে শিখতে হবে, এই বিষয়টি বুঝে বাংলা একাডেমিতে সকলের সহযোগিতায় আমি তরুণ লেখক প্রকল্প চালু করলাম। এবং প্রকল্প সেই তরুণ লেখক প্রকল্পের ফলাফল কী হবে, বলা হলো 6 মাস ধরে তোমরা প্রশিক্ষণ নেবা, কম্পিউটার শিখবে, নিজের কবিতাটি নিজে লিখবে, নিজের গল্পটি নিজে লিখবে, সেটাকে কম্পোজ করবে, করে এটাকে বই আকারে সাজিয়ে তুলবে, সেই বইটি আমরা প্রকাশ করবো বাংলা একাডেমি। তাই করেছিল, এটা কয়েক বছর ধরে চলেছিল, 500-600 ছাত্র শিক্ষক, যারা শিক্ষক নয়, যারা ছাত্র ছিল তখন, তারা তরুণ ছিল, তারা প্রায় সবাই এই ট্রেনিংটা নেয় এবং তাদের বই প্রকাশে আমি সাহায্য করি। এখন কিন্তু বাংলাদেশের সর্বত্র এই ধরনের প্রশিক্ষণ চলছে। এর কারণ আমি যাচ্ছিলাম যে আমি একা তো বাঁচতে পারবো না, একা জেগে থেকে কি লাভ, সবাই জাগুক আমার সঙ্গে, আরো সমঝদার হোক, মানে একা বনে শেয়াল রাজা না হয়ে, হ্যাঁ, অনেক ইয়ের ভিতর, প্রাণীর ভিতর একটা ভালো প্রাণী হওয়াটা অনেক ভালো। স্যার, আপনি তো খুবই অল্প কিছুকালের জন্যে হলেও শিক্ষকতায় নিযুক্ত ছিলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যে বিভাগ, ডিপার্টমেন্টে আপনি প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন, শিক্ষকতাকে কন্টিনিউ করলেন না কেন? না, শিক্ষকতাকে কন্টিনিউ আমি করিনি, এটা ঠিক নয়, আমি করেছি, এমনকি যখন বাংলা একাডেমিতে আসি তখনও আমি
বাংলা একাডেমিতে যে কোর্সগুলো ছিল, ওই যে তরুণ লেখক প্রকল্প, এটা কিন্তু অ্যাডভান্স লার্নার্স কোর্সের মতো ছিলাম। আর আমার মনে হয়েছে যে শিক্ষকতা পেশাটি আমি দেখেছি খুবই ভালো পেশা, কিন্তু যারা ভালো শিক্ষক হয় তারা কথা বলতে বলতে যে তৃপ্তি পায়, তৃপ্তি তার বেশি লিখতে চায় না। আমি দু একজন উদাহরণ দেবো, আবু হেনা মুস্তফা কামালকে আমি দেখেছি, এমনকি মুনির চৌধুরীকে দেখেছি, তারা যখন কথা বলতো আমরা চারপাশে ঘিরে দাঁড়াতাম, তখন তাদের বলার পরে তাদেরকে তৃপ্তি এসে যেত। আমি নিজেও দেখেছি সেটা, যতদিন শিক্ষকতা করেছি একটা ক্লাস করে এলাম তৃপ্তিতে মন ভরে গেল, আর লিখতে ইচ্ছে করে না। ফলে আমার মনে হয়েছিল যে শিক্ষকতা পেশা, সাংবাদিকতা পেশা, এগুলো কখনো কখনো ইয়ের জন্য, লেখালেখির জন্য ক্ষতিকর এটা। আর দ্বিতীয় কথাটি হলো, বাংলা একাডেমিতে আমি যখন জয়েন করি তার আগে দুই তিনটি শিক্ষকতার পেশায় আমি যুক্ত ছিলাম, এটা দুটা কলেজে, তালশহর কলেজ, তারপর এখন কিন্তু শহীদ সরওয়ার্দী কলেজ যেটা, তখন ছিল অন্য নামে ছিল এটা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ততক্ষণে একটা চাকরি পেয়ে গেছি। কিন্তু পাশাপাশি বাংলা একাডেমিতে যে চাকরিটা পেলাম সেটা হলো অনুবাদের চাকরি বলা যেতে পারে। এই যে অনুবাদের কথা বলছেন, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা পাওয়া, আর বাংলা একাডেমি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির একটা পীঠস্থান, আমরা বলি জাতির মননের প্রতীক, কাজেই এখানেই কাজ করা মনে হলো যে ক্ষতি কী, এখানেই কাজ করি। এবং আপনি সম্ভবত সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন, যেটা এখন আমরা বুঝতে পারছি। আর স্যার, আপনার সব কাব্যগ্রন্থ পড়ার সুযোগ আমার হয়নি, তো যা কিছু যতটা পড়েছি একটা ব্যাপার মনে হয়েছে যে আপনার কবিতায় সামষ্টিক চেতনাটা খুব বেশি প্রকাশমান, তো বলা যেতে পারে যে ব্যক্তি চেতনার চেয়ে, এই ব্যাপারটি কেন? আগেই তো বললাম আপনাকে, শুরু থেকে আমি সঙ্গযাত্রা বলে একটা কথা বলেছি, আমি একাকে কখনো চলতে চাইনি। আমি যে সমাজে আছি আমি মনে করছি সেই সমাজে আমার পিতামাতা যেমন আছে, আমার চাচা যারা যেমন, আমার বন্ধুবান্ধব আছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তখনই হয় মানুষ যখন মানুষকে তার নিকট আত্মীয় বলে মনে করে, যে কোনোভাবেই হোক। এই সঙ্গযাত্রা ছাড়া, প্রাণ সূক্ষ্ম ছাড়া মানুষ কিন্তু এগিয়ে যেতে পারে না। আমরা এটাকে বলি সদাচার, আমাদের গুরু বলেন এটাকে শুদ্ধাচার বলেন। ফলে আর যে কোনো জাতিকে যদি এগিয়ে যেতে হয়, একটা সমাজকে এগিয়ে যেতে হলে তাকে একটা সামাজিক বিন্যাসের মাধ্যমেই এগিয়ে যেতে হবে। একজন রবিনসন ক্রুসো, হ্যাঁ, সে নিজের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা করতে পারবে, কিন্তু একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কাজে যেই সমাজের ভিতরে আমি আছি সেই সমাজে একা একটা রবিনসন ক্রুসো না হয়ে সকলের সঙ্গে সঙ্গযাত্রায় যাওয়াই তো দরকার। আর যে সময়ে আমি আমার বেড়ে ওঠা, সেই সময়টা ছিল সামষ্টিক সময়, সমষ্টিক সময় এই জন্য যে আমরা আমাদের স্বাধীনতা চাই, আমাদের জাতীয়তা চাই, আমাদের জাতি রাষ্ট্র চাই, আমার পক্ষে একা তো সেটা করা সম্ভব হবে না। ফলে ওটা ছিল মিছিলের সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, আমার এক বন্ধু কবি তাই বলেছেন, ঠিক এমনিভাবে বলেছি যে আমিও বলেছি, রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি, সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি, আমরা তামাটে জাতি আমরা এসেছি, হাজার বছর ধরে গড়ে উঠেছে যে মানব সমাজ, যে জাতি, সেখানে ব্যক্তি কোনো ব্যাপার না, ব্যক্তির সমন্বয়টাই সবচেয়ে বড় ব্যাপার। এইভাবেই কিন্তু এই সময় পর্যন্ত আমরা বাঙালি জাতি একেবারে তলাহীন জুড়ে থেকে এখন একটা বলবো সারা পৃথিবীতে সমীহ জায়গা নিয়ে একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমি স্যার এটাই একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনারা যখন দেশটি স্বাধীন করলেন সেই সময়গুলোতে আপনিও ছিলেন, এরপর 50 বছর পার হয়েছে, তো ওই সময়ের যে স্বপ্ন, ওই সময়ের যে ভাবনা, সেটাকে আপনি পরবর্তী এই যে 50 বছর ধরে বাংলাদেশের মধ্যে কতখানি প্রতিফলিত হতে দেখেছেন? না, প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়েছে বলেই আজকে বাংলাদেশকে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের স্বাধীনতার শত্রু সবসময় ছিল, বাঙালিয়ানার শত্রু সবসময় ছিল, বাঙালি জাতীয়তাবাদের শত্রু সবসময় ছিল, ছিল বলেই এই জাতি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার মাত্র 3.5 বছরের মধ্যে আমরা জাতি রাষ্ট্রের যিনি স্থপতি, আমরা জাতির পিতা, তাকে হারালাম। শুধু তাকে হারাইনি, তার বংশের প্রায় সবাইকে হারিয়েছিলাম, মাত্র 2 জন বলা যেতে পারে তার 2 কন্যা তারা ছিলেন। এটা কিন্তু আমাদের যে সঙ্গযাত্রা, আমাদের বাঙালিত্বের যাত্রা,
আমাদের মুক্তিযুদ্ধের যাত্রাকে একেবারে পেছনে ঠেলে দিয়েছেন, আপনারা জানেন। এটা হলো অন্তত 21 বছর ধরে আমরা বলি এই বাঙালি উল্টো পায়ে হাঁটতে চলেছিল, বাধ্য হয়েছিল, বাধ্য করা হয়েছিল, ফলে আমাদের যে ধারাবাহিক বিকাশ সেটি বাধাগ্রস্ত হয়েছিল। আমি তো দেখেছি যে বঙ্গবন্ধু 3.5 বছরের ভিতর বাঙালি জাতিকে কীভাবে একটা সাম্যবাদী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক জাতিতে পরিণত করতে হবে তার প্রণোদনা দিয়েছিলেন। আমরা দেখব যে তিনি এই 3.5 বছরের ভিতরেই, আমি 3.5 বছর বলবো না, প্রথম বছরের মধ্যেই আমাদের সংবিধান দিয়েছিলেন। সেই সংবিধানের 4টি যে মূলনীতি, সেই নীতিগুলোকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে কল্যাণকর মানব সমাজ গঠনের একটা পরাকাষ্ঠা, যেটাকে আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, সাম্যবাদী গণতান্ত্রিক দর্শন। গণতন্ত্র শান্তি সাম্যবাদকে এক জায়গায় নিয়ে এসেছিলেন, অর্থাৎ সাম্যবাদ থাকবে, মানুষের অধিকার বণ্টনের সাম্য থাকবে, কিন্তু পাশাপাশি প্রত্যেক ব্যক্তি মানুষের গণতান্ত্রিক অধিকারও যুক্ত থাকবে। এটা একটা অভিনব চিন্তা, বাঙালি সমাজ কিন্তু এইভাবেই কিন্তু বিকশিত হয়ে উঠেছে। তারপর আমরা দেখলাম যে এটা ফিরে এলো, কখন? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন তিনি ফিরে এলেন, এবং বাঙালি জাতি যখন আবার মুক্তিযুদ্ধের ইয়েতে ফিরে গেল, চিন্তায় যখন ফিরে গেল, সাম্যবাদে যখন ফিরে গেল, গণতান্ত্রিক শক্তিতে ফিরে গেল, তখন আবার এই যাত্রাটা শুরু হয়েছে। আশা করি এটা চলতেই থাকবে। স্যার, আপনি তো পৃথিবীর অনেক দেশে গিয়েছেন এবং নানা ধরনের সাহিত্যিক আয়োজনে যোগ দেওয়ার জন্যে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্যে। বিদেশে যারা কাব্যচর্চা করেন, সাহিত্য চর্চা করেন, তাদের যে বেসিক যে স্ট্রাগল, তাদের যে সংগ্রাম, সেটার সাথে এই দেশে যারা কাব্যচর্চা করছেন, সাধনা চর্চা করছেন, তাদের বেসিক স্ট্রাগল, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য নেই এই কারণে, সৃষ্টিশীলতা এখন কিন্তু সারা পৃথিবীতে, পৃথিবী কিন্তু একটা গ্লোবাল ভিলেজ। একসময় আমাদের শুরুতে যেমন ছিল বহুদূর লন্ডন, এখন লন্ডন বহুদূর না, মুহূর্তে আমি অনলাইনে ঢুকবো, লন্ডনকে দেখে ফেলছি এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছু আমরা দেখে ফেলি। ফলে আমি বলবো সাহিত্য চর্চার, সাহিত্যের বিকাশের, সাহিত্য লেখার রচনার যে রীতিনীতি, সেগুলো সর্বত্র একই ধরনের। দুটি মোটা দাগে কথা বলা যেতে পারে, একটা হলো দ্রৌপদী পদ্ধতি আর একটা হলো মুক্ত পদ্ধতি। দ্রৌপদী পদ্ধতিকে আমরা বলি ক্লাসিক ওয়ে অফ রাইটিং, আর একটা হলো আমরা পোস্ট মডার্ন অথবা রোমান্টিক ওয়ে অফ রাইটিং। আপনি যা মনে আসে হুবহু তাই লিখবেন, লিখে মানুষের কাছে তুলে দেবেন। কীভাবে লিখলাম এগুলো চিন্তা করার প্রয়োজন নাই, এটা হলো একবারে অত্যাধুনিক পদ্ধতি, পোস্ট মডার্ন। কী বলবেন আমরা চিন্তারও প্রয়োজন, শুধু বলতে শুরু করেন, লিখতে শুরু করেন, হয়ে যাবে। কিন্তু আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি যা লিখবেন, যা বলবেন, বিষয়টা গুছিয়ে নেবেন, গুছিয়ে নিয়ে পদ্ধতিগতভাবে লিখবেন, অনেকটা একটা প্রবন্ধ লেখার মতো লিখে যাবেন, সূচনা থাকবে, বিকাশ থাকবে, তারপর একটা শেষে উপসংহার দেবেন। এটা এই দুই পদ্ধতি সর্বত্র। কিন্তু স্যার, ক্রিয়েটিভ রাইটিংয়ের সাথে এই যে একটা পদ্ধতির কথা বলছি, এটার কি কোনো সংঘর্ষ আছে? না না নাই, একেবারেই নেই, পদ্ধতির সংঘর্ষ নাই, এটা অটোমেটিক আমি স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে। আপনি যদি লিখতে শুরু করেন, তাহলে যদি নিজে চিন্তা করে লিখতে শুরু করেন, অটোমেটিক্যালি আমি বলবো এই বিষয়গুলি একটার সঙ্গে আরেকটা উঠে আসে, যুক্তিগুলি স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে। এটা নির্ভর করে আপনার মেধার উপর। আপনি যদি এর যুক্তিগুলিকে, এই পদ্ধতিটাকে সমন্বিত করার জন্য যথেষ্ট আপনার পাঠ না থাকে, যথেষ্ট মনোযোগ না থাকে, আপনি যত ভালো কথা বলবেন বলুন, আপনার রচনাটা কিন্তু তুল্যমূল্যের হবে না। এটার সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা প্রতিভার সংঘর্ষ আছে, সংশ্লেষ আছে। যার প্রতিভা যতখানি এবং সেই প্রতিভার সঙ্গে চর্চা যতখানি, ততখানি সে ভালো লিখবে। ফলে তবে আরেকটা যে জিনিস বলছেন, বিভিন্ন সমাজ, সমাজ যদি বিচিত্র হয়, ধরা যাক মেক্সিকোতে যে লিটারেচার সাহিত্য এখন লেখা হচ্ছে, সেটা আবশ্যকীয়ভাবে ওই মেক্সিকান সমাজ যেভাবে বেড়ে উঠেছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আরবে যে সমাজ গড়ে উঠেছে মরুভূমিতে, সে তারা যা লিখবে, তাদের লেখার যে পদ্ধতি, তাদের কবিতার যে ছন্দ, সেটা তাদের মতো হবে। বাংলাদেশে আমরা যারা নদীমাতৃক সমাজে বেড়ে উঠেছি,
তখন আমি হয়তো ভাটিয়ালির মতো করে লিখব অথবা ভাওয়াইয়ার মতো করে লিখব। আমি বলবো যে এটাকে বলা হয় পরিবেশ, সেটিং। সেটিং যদি পার্থক্য হয় তাহলে অটোমেটিক্যালি তার রচনার পটভূমি এবং তার পদ্ধতিও এটা পাল্টে যায়। তবে এখন যেটা হয়েছে, সারা পৃথিবীতে কোন দেশে কোথায় কোন সমাজে কী লেখা হয় আমরা জেনে ফেলেছি, ফলে এক ধরনের সামষ্টিক আবার যাত্রা শুরু হয়েছে। আমরা এটাকে বলি ইন্টারটেক্সুয়ালিটি। আমেরিকাতে এক ধরনের টেক্সট তৈরি হচ্ছে, বাংলাদেশে টেক্সট তৈরি হচ্ছে, দুইটাকে আবার সমন্বিত করে তৃতীয় একটি টেক্সট তৈরি হচ্ছে, এমন ঘটনাও চলছে। কিন্তু স্যার, আপনার এই প্রশ্নের উত্তরটি শুনতে শুনতে আমার মনে আরেকটি ভাবনা এলো, সেটা হচ্ছে যে একজন কি আসলে লেখক হয়ে ওঠার ট্রেনিংয়ে নিজেকে নিবেদিত করে লেখক হতে পারেন? না, এটা হলো লেখক কিন্তু একেবারে বর্ণ, তিনি জন্ম, যিনি লেখক, যিনি কবি, যিনি গায়ক, শিল্পী, তিনি জন্মগতভাবে ওই জিনিসটাই তার ভিতর থাকে। তিনি নিজে নিজে প্রথমে চর্চা করেন, তারপর পরবর্তী কলাকৌশলগুলো তাকে জানতে হয়। তিনি যে যত বেশি জানে তার ব্যক্তি তত বেশি হয়ে যায়, আর যদি কম জানে তাহলে আমি বলবো সবসময় একটা গণ্ডিতে, যেমন ফোক যারা আছে, লোককবি যারা আছে, লোকগায়ক যারা আছে, তাদের সঙ্গে আধুনিক গায়ক আধুনিক লেখকদের পার্থক্যটুকু এইটুকু, তারা বিভিন্ন কলাকৌশলের দিক থেকে যারা আধুনিকভাবে বিভিন্ন শিক্ষা গ্রহণ করছে তারা আরও প্রাগ্রসর, এইটুকু, অন্য কোনো ইয়ে নাই। আর যারা অসম্ভব প্রতিভাবান তাদের কোনো কিছুই লাগে, যেমন লালন, লালন কোনো তেমন কোনো শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু তার ভিতর স্বতঃস্ফূর্তভাবে সঙ্গীতের শিক্ষা ছিল। আমি যেটা বলবো একটা উৎপ্রেক্ষা, বাড়ির পাশে আরশিনগর, আরশিনগর কি তাই না? আর এখন আমি যদি লিখি আমি বলবো আরশিনগর একটা প্রতীক, যে নগরের ভিতর আমি আমাকে দেখতে পাই অথবা আমাকে প্রতিফলিত করতে পারি। লালদত্ত এই জিনিস চিন্তা করার বিষয় ছিল না, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবেই তার ইয়ে থেকে, দৃষ্টিভঙ্গি থেকে একটা দর্শন এসে তিনি দার্শনিকভাবে এই কবিতা লিখেছিলেন। এই ধরনের মৌলিক মানুষ সারা পৃথিবীতে খুবই কম, খুবই কম। আমরা কবিতার ক্ষেত্রে বলবো, শিল্প সাহিত্যের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে ধ্রুপদী লেখক, তারপর সমসাময়িক লেখক, প্রধান লেখক, ন্যূনতম লেখক, আর হলো তল্পিবাহক লেখক, এই আছে। আপনি সব দেশের সব জায়গায় এই ধরনের লেখক দেখবেন। উদাহরণ দিই আমি, ধরা যাক বাংলা সাহিত্যে যদি বলি মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, এরা আমাদের মহৎ লেখক। তারপরে আর নাম বলবো না, এর পরের পর্যায়ে দেখবেন যারা প্রধান লেখক হিসাবে এসছে, এর পরের পর্যায়ে দেখবেন বেশ জানাশোনা বেশ বড় কবি অমুক ইত্যাদি আছে, তারপর দেখবেন অজস্র কবি কবিতা লিখছেন, কিন্তু তাদের কাউকে সহজে মানুষ মনে রাখে না। বাংলা ভাষায় কমপক্ষে আমি বলব যে 50-60,000 কবির নাম আমরা বলতে পারি ভূসুকু থেকে, তার ভিতরে কয়জনের নাম আমরা জানি। যারা টিকে আছে তারা ওই কাজটি করেছেন, যেমন মাইকেলের কথা বলি, মাইকেল মধুসূদন দত্ত নিজে স্বাভাবিকভাবে লিখতে পারতেন, তারপর 4-5-6টি ভাষা জেনেছেন, ইংরেজির ব্র্যাংবাস শিখেছেন, ফরাসি ইয়ে থেকে তিনি চিত্রকল্প আবার কী বলে আমরা প্রতীকবাদ শিখে নিয়ে এসছেন, নাটক কীভাবে লিখতে হয় শিখেছেন, এসে বাংলা ভাষায় লিখেছেন, দেখা গেল তিনিই প্রথম নাটক লিখেছেন, তিনিই প্রথম অমিত্রাক্ষর, এটা কিন্তু সব জানা তার শেখা থেকে। কাজেই এই কালের যে সাহিত্য সেটা আপনার ভেতরের জন্মগত যে দক্ষতা সেটা, আর আপনার জীবন বাড়ার সঙ্গে সঙ্গে আপনি নতুন যে দক্ষতা জ্ঞানের মাধ্যমে পাঠের মাধ্যমে আহরণ করেছেন, দুইটাকে সংযোগ করতে পারার মধ্যেই আপনার সাফল্য নিহিত। স্যার, একজন লেখক বা একজন কবি যখন লেখেন, আপনি লালনের কথা খুব সুন্দরভাবে বলছিলেন যে আরশিনগর, তার মতো একজন একাডেমিকভাবে নিরক্ষর মানুষও কত অসাধারণ একটি অ্যালিগরি তিনি তৈরি করতে পারেন, চিত্র তৈরি করতে পারেন। আসলে তাদের কানেকটিভিটিটা কোথায় হয় যখন তারা লেখেন বা ভাবেন? এটা মূলত তাদের স্বজ্ঞার ভিতর হয়। মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার স্মৃতি নিয়ে আসে, তার চেতনা নিয়ে আসে, এবং সেই চেতনার সাহায্যে সে বিষয়গুলো চারদিকে দেখলে শনাক্ত করতে পারে। আমি দেখে অনেক কিছু শনাক্ত করতে পারি, এটাকে আমরা বলি পাঠ। পাঠ মানে বই করে লিখিত ইয়ে পাঠ করা নয়, সূর্যের দিকে তাকে বুঝতে পারে যে সূর্যটা কী।
মানুষের দিকে তাকিয়ে বলা যায়। তাদের এই যে আমরা বলি সজ্ঞা, ইনটিউশন, এই ইনটিউশনের প্রভাব, এই ইনটিউশনের সঙ্গে যখন আবার শেখা কোনো জিনিস আপনার অতীত কোনো পাঠ আপনি পান, তখন এটাকে যুক্ত হলে এটা আপনার প্রজ্ঞায় পরিণত হয়, উইজডমে। এই বড় লেখকগুলোর ভিতর এই সজ্ঞা এবং প্রজ্ঞার বিষয়টা খুব দ্রুত এটা সংশ্লেষিত হয়। তা সাধারণ মানের যারা লেখক তাদের ভিতরে এটা অতটা বেশি হয় না। এটা কি স্যার মনসংযোগের ফল? অবশ্যই মনসংযোগের ফল এবং ধ্যানের ফল। আপনারা জানেন পৃথিবীর, আমরাও জানি পৃথিবীর সমস্ত মৌলিক বিদ্যা কিন্তু ধ্যানের মাধ্যমে এসেছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে তিনি ধ্যান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? তার সঙ্গে তার একটা সংযোগ হয়েছিল। আমরা জানি প্রতীকীভাবে সংযোগকারী একজন ছিলেন, কোনো এক আমাদের সে ফেরেস্তা তিনি এসে তাকে জানাতেন, তাই তো? আমি বিষয়টাকে প্রতীক হিসাবে দেখতে চাই। একইভাবে এই মুহূর্তে যদি আপনি ধ্যানের ভিতর চলে যান, আপনার নিজের ভিতর চলে যান, তাহলে আপনি এমন জিনিসের সন্ধান পাবেন অতীতেও ভবিষ্যতেও যে তখন মনে হবে আপনি সর্বযুগে ভ্রমণশীল একজন মানুষ। আমি সেই ধরনের অনেক মানুষের কথা বলতে পারি, নাম বলা উচিত হবে বলে মনে হয় না। পৌরাণিক পুরাণ থেকে বলি টাইরিসিয়াস বলে একজন গ্রিক চরিত্রের কথা বলি। সেই গ্রিক চরিত্রের টাইরিসিয়াস কী ছিল, তা এই টাইরিসিয়াসের কথা আপনি ওয়েস্টল্যান্ডে পাবেন। ওয়েস্টল্যান্ডের মূল নায়কের নাম হলো টাইরিসিয়াস, যে একই জীবনে নারী ছিল, একই জীবনে পুরুষ ছিল এবং অনন্তকাল যে একটা ব্যক্তিসত্তা হিসাবে আছে। এই টাইরিসিয়াস আপনার আমার আমাদের সকলের ভিতরে কিন্তু আছে, হ্যাঁ, এর কিন্তু বিনাশ নাই। বিভিন্ন শরীর নিয়ে অন্য মানুষ আসে, তার ভিতর একজন মৌলিক বোধ সম্পন্ন সত্তা আমরা পাই, ওই টাইরিসিয়াস ত্রিকালজ্ঞ একটা সত্তা। এটা সব মৌলিক মানুষ রবীন্দ্রনাথের ভিতর ছিল। আবার যদি বলি প্রকৃত ধ্যানী মানুষ যারা, আমি এটাকে আর বিস্তৃতি করতে চাচ্ছি না, তাহলে আমাকে কোয়ান্টাম থিওরির দিকে আপনাদের দিকে চলে যেতে হবে, আমি তার সঙ্গে এটাকে যুক্ত করতে চাচ্ছি না। কিন্তু আমাদের কোয়ান্টাম সাধনার ভিতরে এই বিষয়টি কিন্তু আছে। আমরা যখন মনোবাড়িতে চলে যাই তখন কোথায় যাই? এই মনোবাড়ি কি পৃথিবীতে কোথাও আছে? সে যে কোনো জায়গায় আছে। আমি যে কোনো জায়গাকে আমার মনোবাড়ি হিসেবে এ করতে পারি, আমার আরোগ্য আলো হিসাবে আমি এ করতে পারি। এটা ব্যক্তি কী করে এই কাজটি করে তখন যখন শুধু মনসংযোগ করে না, আমি বলব শরীর সংযোগও করে। শরীরের ভিতর যে মন দুটা যদি বিশ্লেষণ করে ফেলি, শরীর একদিকে পড়ে থাকে, মন একদিকে পড়ে থাকবে, কিন্তু মানব মন তো শরীরের ভিতর আবদ্ধ এবং শরীরের ভিতর অবশ্যই একটি মন কোনো না কোনোভাবে আছে বলেই আপনি আমি এই মুহূর্তে কথা বলছি। যখন এটা থাকবে না তখন আমরা যে যার দিকে গিয়ে যে যার অবস্থানে চলে যাব, এবং সে অবস্থান খুব দূরে নয়, খুব কাছেও নয়, আছে এক জায়গায়। আচ্ছা, ইন্টারেস্টিং। স্যার আপনি তো প্রচুর অনুবাদের কাজ করেছেন, কবিতা প্রবন্ধ অনুবাদ কর্মের সম্পাদনাও করেছেন, তো একটা বিতর্ক আছে যে অনুবাদ হয়তো সাহিত্য নয়, তো আসলে আপনার অপিনিয়নটা কি এবং বাংলাদেশের অনুবাদ সাহিত্যের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? অনুবাদ খুব কঠিন কাজ, অনুবাদ সাহিত্য নয় এই কথা বারবার তর্ক হয়েছে, বলা হয়েছে কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি। আমাদের 20শ শতকের একজন শ্রেষ্ঠ কবি বলেছিলেন কবিতা হচ্ছে তা যা অনুবাদে হারিয়ে যায়, তাহলে অনুবাদ করা যায়। কিন্তু কী, আমরা এখন পর্যন্ত যা কিছু পাচ্ছি বিশ্ব সাহিত্যের সবটা কিন্তু অনুবাদ, তাই তো? তাহলে অনুবাদ কি, অনুবাদ করা যায় সেটি এখন কিন্তু 21শ শতাব্দীতে এসে, 20শ শতাব্দীতে মোটামুটি প্রমাণিত হয়েছে। অনুবাদ এখন একটা সৃষ্টিশীল সাহিত্য, অনুবাদ একটা ডিসকোর্স, বিশ্ববিদ্যালয়ে অনুবাদ পড়ানো হয়। এবং অনুবাদ, আমি যদি এখন তত্ত্বের দিক থেকে বলি, অনুবাদ আমি বলবো সবচেয়ে সৃষ্টিশীল সাহিত্যের ক্ষেত্রে অনুবাদ করার জন্য এখন একটা সত্যিকার অর্থে ব্যাকরণসিদ্ধ একটা পদ্ধতি তৈরি হয়েছে। অনুবাদের 4টি পর্যায় আছে। একটা হলো টেক্সুয়াল লেভেল, অর্থাৎ যা অনুবাদ আপনি করবেন সেই টেক্সট, সেই টেক্সটের ভিতর কতগুলো শব্দ আছে
বাক্য আছে, সবটা আপনাকে জানতে হবে। তারপরে রেফারেন্সের লেভেল, ওইখানে কতগুলো রেফারেন্স আছে, কতগুলো ঐতিহাসিক রেফারেন্স আছে, মিথিক্যাল রেফারেন্স আছে, কিংবা ধরা যাক কালচারাল রেফারেন্স আছে, এটা। তারপর কোহেসিভ লেভেল, তিন দুইটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে পারমোটেশন কম্পিটিশন করতে হবে। তারপর যে ভাষা থেকে অনুবাদ করছেন, যে ভাষায় অনুবাদ করছেন, সেই ভাষায় আমরা বলি টার্গেট ল্যাঙ্গুয়েজ, টিএল, সেই এমন ভাষায় লিখতে হবে পড়ার সঙ্গে সঙ্গে মনে হবে আমি এই ভাষায় একটা লিখেছি, অন্য ভাষায় লিখিনি। তো এই পদ্ধতিটা একটু জটিল, কিন্তু যদি আপনি সাধনা করেন এটা রপ্ত করতে পারেন। মানে এই চারটি ধাপ পেরিয়ে পেরিয়ে অনুবাদ সেটা প্রকৃত, আমরা কিন্তু দেখা যাক আমরা কেউ এই চারটি ধাপ পার হই না, না হয়ে আমরা কি বলি, শুনে যা বুঝি ইন্টারপ্রেট তাকে বলে দিই, কিন্তু তা না। এটা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে অনুবাদ পুরদর্শায়। যেমন আমি একটা পঙ্ক্তি বলি, হাজার বছর যেন বেঁচে আছি এত স্মৃতি জমেছে আমার, এটা অনুবাদ বলে মনে হচ্ছে আপনার? না, বাংলা না, একেবারে বাংলা সাহিত্য, বুদ্ধদেব বসুর অনুবাদ। কার অনুবাদ? বোদলেয়ারের অনুবাদ। বোদলেয়ারের নির্বেদ নামক একটি কবিতার অনেকগুলো নির্বেদনের কবিতা আছে, একটা এই পঙ্ক্তি, এই পঙ্ক্তিটা নিয়ে কীভাবে লিখলেন? তিনি লিখেছেন ওই প্রতিটি প্রথম টেক্সুয়াল লেভেল এটা পার হয়ে গেছে, তারপর বাংলা ভাষায় আসতে হলে এটা কোন বাক্যে লিখতে হবে সেটা তিনি বের করলেন, তারপর প্রমিত এই বাক্যটি লিখলেন হলো। আমি আরেকটা স্তবক ছোট্ট বলি, কার অনুবাদ বলবো না, আসল জ্ঞান তো জ্ঞানকে জানা, আসল জ্ঞান তো নিজকে জানা, নিজকে যদি জানলি না তুই বৃথা যে তোর সকল জানা। এটা কি অনুবাদ মনে হচ্ছে আপনার? এটা লালনের কবিতা মনে হচ্ছে না? এটা ইউনুস এমরে নামক এক তুর্কি কবি যিনি রুমির শিষ্য ছিল তার কবিতার বাংলা অনুবাদ। এটা কি করে হলো? ওই অনুবাদটা সম্পূর্ণ রপ্ত করার পর তিনি বাংলা ভাষায় এটা নতুনভাবে নির্মাণ করেছেন। নির্মাণ করার সময় ওই চারটি স্তর পার হয়েছে, বিশেষ করে সব শেষের স্তর, ওই ভাষা ফার্সি ভাষায় যা লেখা হয়েছিল, যা ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে, তাকে আমি বাংলা ভাষায় অনুবাদ করে এমনভাবে করে দিলাম যেন এটা বাংলায় রচনা বলে মনে হয়। আমাদের অধিকাংশ অনুবাদ দেখবেন। আচ্ছা, একটু মাঝকে জিজ্ঞেস করি স্যার, তার জন্য কি তুর্কি ভাষা জানার দরকার আছে বা ওই জার্মান ভাষা জানার দরকার আছে, নাকি সেটা না জেনেও একজন অনুবাদক জানলে ভালো? না জানলেও কোনো ক্ষতি নেই। তারপর আমরা বলি ট্রানজিট ল্যাঙ্গুয়েজ, মাঝখানে যে ভাষা থেকে, আমি যদি ইংরেজি থেকে জানি তো ইংরেজিটা আমাকে পড়তে হবে মূল ভাষার, তখন আমাকে সাহায্য নিতে হবে। যদি প্রকৃত অনুবাদ আমি করতে চাই, মূল ভাষায় যারা লিখে যিনি লিখেছেন তাকে না পেলে, মূল ভাষা জানেন এমন কারো সাহায্য যদি আমি নেই, তাহলে আমার জন্য লাভ। এটাকে আমরা বলি কলাবোরেটিভ ট্রান্সলেশন, দুজনে মিলে বা একাধিক মানুষ মিলে এটা অনুবাদটা করা। এই ধরনের অনুবাদ যারা করে তাদের অনুবাদ কিন্তু পারফেক্ট হয়ে যায়। আর সবচেয়ে ভালো যদি আমি ফরাসি জানি, ফরাসি ভাষা থেকে অনুবাদ করলাম, ইংরেজিও জানি, ফরাসিও জানি, বাংলাও জানি। বুদ্ধদেব বসু যেটা জানতেন, ইংরেজি সবচেয়ে ভালো জানতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে সবচেয়ে বেশি নম্বর পাওয়া ছাত্রটির নাম হলো বুদ্ধদেব বসু। তিনি ফরাসি ভাষাটাও কিছুটা জানতেন, যেটুকু জানলে তিনি অনুবাদটা ভুল হলে কি ঠিক হলে এটা বুঝতে পারবেন, অর্থাৎ টেক্সচুয়াল লেভেল, প্রতিটি শব্দের অর্থ তিনি জানবেন, শব্দের পাশাপাশি লিখে কী বাক্যটা কীভাবে লেখা হয়েছে সেটা জানবেন। এটা একটু কষ্টকর কাজ, কিন্তু এখন সেই কষ্টকর কাজটি আমরা করি। প্রথমে একটা টেক্সট ড্রাফট করি, সেই ড্রাফটকে তিন থেকে চারবার আমরা রিভাইজ করি। যদি রিভাইজ করা যায় তাহলে অনুবাদ মোটামুটি দাঁড়িয়ে যায়। আবার একটা কথা বলি, কোনো কোনো রচনা যেটা মূল ভাষায় দুর্বলভাবে লিখিত হয়েছে, দুর্বল কবির হাতে, সেটা যদি ভালো কবির হাতে পড়ে যায় ওটার চেয়ে ভালো হয়। কাজে অনুবাদ কখনো কখনো মূলকে উত্তীর্ণ হয়ে যায়। তবে সবশেষে যেটা বলবো, এটা সত্য, শ্রেষ্ঠ মৌলিক রচনা অত ভালোভাবে কখনো অনুবাদ হয় না। যেটা হয় তার যে শিল্প সত্য, আগে যে বলছিলাম একটা রচনা, সেই শিল্প সত্যকে যদি অনুবাদে প্রকাশ করা যায় তাহলে তার কাছে যায়। আর বাণী সত্য সবসময় প্রকাশযোগ্য, আমি যে বক্তব্যটা দিতে চাই সেটা সবসময় প্রকাশ করা যেতে পারে আমি যদি সঠিক অনুবাদ করি। তার মানে কি কোরআনের যে অনুবাদ সবসময় তাতে খর্ব থেকে যাবে? কোরআনের অনুবাদ বা ধর্মগ্রন্থের অনুবাদ সম্পর্কে আমি কিছু বলবো না,
কারণ ধর্মগ্রন্থের অনুবাদ করতে হলে, কোরআনের অনুবাদ করতে হলে ব্যাখ্যা দিতে হয়, যে কারণে পবিত্র কোরআনের অনুবাদ বা বাইবেলের অনুবাদ বারবার হয়েছে কিন্তু তার ব্যাখ্যাও আছে। আমি বলবো আরবিতে ফেকা শাস্ত্র আছে, ফেকা মানে ব্যাখ্যা, এই তো এক একজন জ্ঞানী এক একভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে আল্লাহর কাছ থেকে যে বাণী, যে নলেজ এসছে আল্লাহর, কোনো কোনো এক একটা কথা, এক কথার ভিতর হাজার কথা, কোটি কথা লুপ্ত হয়ে আছে। আমরা বলি, মুসলমানরা বলি, পৃথিবীর সমস্ত জ্ঞানের উৎস পবিত্র কোরআন শরীফ, এবং সমস্ত জ্ঞান তার কাছ থেকে আসে। আমি ধ্যানের মাধ্যমে, হ্যাঁ, নবীরা ওহির মাধ্যমে পেতেন, কবিরা কি বলবো তাদের অনুপ্রেরণার মাধ্যমে পান, আর জ্ঞানীরা তাদের ধ্যানের মাধ্যমে পান, ধ্যানীরাও ধ্যানের মাধ্যমে পান, জ্ঞানীরাও জ্ঞানের মাধ্যমে পান। কাজেই পবিত্র কোরআন তো অনুবাদ হয়েছে, যারা প্রকৃত জ্ঞানী এবং আলেম বলবো, তারা বিশুদ্ধ আলেম, যারা তারা অনুবাদ করেছেন, কীভাবে অনুবাদ করেছেন তাদের বোধের উপর নির্ভর করে করেছেন। কাজে এটা করতেই হবে। জ্ঞান যদি একজনের কাছ থেকে আরেকজনকে দিতে হয়, তাহলে যে একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে যেমন এটা কাছে যেমন পাঠিয়ে দিতে হবে, তেমনি একটি ভাষা থেকে আরেকটি ভাষায়ও পাঠিয়ে দিতে হবে। এটা আল্লাহর বাণী হোক, হ্যাঁ, অথবা মানুষের বাণী হোক, আল্লাহর বাণী যদি হয়, ধর্মের বাণী যদি হয়, আমাকে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে এবং জানতে হবে যে আমি জ্ঞানত ভুল না করার পথে ছিলাম, আমি নিজেও করেছি, এই জন্যই বলছি, আমি জানি এটা। স্যার আপনার আম্পারা, আম্পারা আছে, এবং এই কোভিডের সময় আমি আরও 25টা সৌরা এটা আমার মতো করে আমি করেছি, আমার পাঠের সাহায্যে আর কি, পাঠের সাহায্যে। এটা হলো, আর অনুবাদ যখন যে কেউ করে দুই কারণে করে, একটা হলো ব্যবসায়িক কারণে করে, শুধু অনুবাদ করতে হবে করে, আরেকজন বোঝার জন্য করে, যিনি বোধের জন্য করে, নিজের বোঝা উপলব্ধির জন্য করে, তার অনুবাদ তো খারাপ হওয়ার কথা না। এই তো স্যার, আপনি গল্প, নাটক বা উপন্যাস লিখেছেন বলে সেভাবে আমার জানা নেই, এটা কেন? আপনি ওদিকে উৎসাহী ছিলেন, আমার দুটি উপন্যাস আছে, জোড়া উপন্যাস, একটা উপন্যাসের নাম হলো জোড়া, আমার দুইটা, আমি তিনটে উপন্যাস লিখতে চেয়েছিলাম একই সঙ্গে, একই ধারায়, কিন্তু তৃতীয়টি আর লেখা হয়নি। প্রথমটি অর্ধ শতাধিক কাব্যগ্রন্থের তুলনায়, একেবারে কেউ অর্ধ শতাধিক না, আমার কাব্যগ্রন্থ এখন শতাধিক, শতাধিক, সেই তুলনায় মাত্র দুটি, হ্যাঁ দুটি, কারণ আমি উপন্যাসটা আমি লিখতে চাইনি, আমি লিখতে বাধ্য হয়েছিলাম এক সময়, এবং সেটা একটা হলো জন্মজাতি, একটা নাম হলো জন্মজাতি, আর একটা নাম হলো মইন পাহাড়, দুটি আমার এলাকা, ওই কক্সবাজার যে এলাকায় আমি জন্ম নিয়েছিলাম তার চারপাশে, যে এই যে বিষয়টা আমার বাংলা সাহিত্যে কেউ আগে কখনো এইভাবে তুলে আনেনি। আমি একজন মৎস্যজীবী কিশোর বালক, তার পিতা মাঝি, তারপর ওই যে মইন পাহাড় মানে লুসাই পাহাড়ে যারা কাঠ কাটতে যায় তাদের কথা, তাদের যে লোককাহিনী, এগুলোকে সব কিছু মিলিয়ে ওই কাহিনীতে আমি লিখেছি, এবং তাতে মানুষের বিবর্তনের ইতিহাসের কথা বলা আছে, কীভাবে মানুষ স্বর্গ থেকে পৃথিবীতে এলো, সে সমস্ত অদ্ভুত সব কথা নিয়ে এই উপন্যাসটি আমি লিখেছিলাম, এই দুটি জোড়া উপন্যাস। তারপর আমি আর লিখি, আর গল্প, গল্প আমার বেশ কিছু আছে, এবার একটা গল্পের বই আমার বেরোবে, তখন দেখতে পাবেন। তবে এটা ঠিক, আমার গল্প পড়ার সঙ্গে সঙ্গে বুঝবেন এই লোকটি গল্প তো লিখছে, এ কবিতাও লেখে, ওর কাব্যিক গল্প, গল্পের ভেতর কবিতার ছাপ চলে আসে। যেমন একটা গল্পের আমি নামই বলি, দুপুরের রোদ সবুজ, এই হচ্ছে গল্পের নাম, নাম দুপুরের রোদ। আমি বলবো যে হ্যাঁ, সত্যিকার অর্থে আমি উপন্যাস, গল্প এগুলো নিজের মনের আনন্দেই লিখেছি, পেশাদার পেশাদারিত্ব নিয়ে লিখিনি। আপনার মোস্ট কাজগুলোই আপনি, আমার মনে হয় পেশাদারিত্ব নিয়ে আপনি আসলে লেখেননি, আপনি সবসময় ভালো লাগার জন্যই লিখেছেন, ভালোবেসে লিখেছেন। আর স্যার, আপনি তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা মেধাস্বত্ব অধিকার নিয়ে বেশ কাজ করেছেন, এবং এটার একজন মানে অ্যাডভোকেট বলা যেতে পারে আপনাকে, দেশে বিদেশে আপনি এটার প্রতিনিধিত্ব করছেন। মেধাস্বত্ব ব্যাপারটা যদি একটু আমাদের দর্শকদের সহজভাবে বুঝিয়ে বলেন স্যার। মেধাস্বত্ব মানে এটা হলো রাইট, সম্পদ দুই ধরনের, আমার সামনে এসে এটাও সম্পদ, আমার বাবার জমি,
আমাকে দিয়ে গেছেন সেটাও সম্পদ। একটা হচ্ছে এই সম্পদগুলো হস্তান্তর করা যায়, এই টেবিলটা আমি আপনাকে দিই, আপনি আমাকে দিয়ে দিতে পারেন, আমার বাবা সম্পত্তিটা আমাকে দিয়ে গেছেন, আমি আবার কাউকে লিখে দিয়ে দিতে পারি। আর কিছু সম্পদ আছে যে সম্পদ ওই সম্পদ দিয়ে আমি জীবনযাপন করি, আমি অনেক কিছু করি, আর কিছু সম্পদ আছে যা আমি কাউকে দিতে পারি না। যেমন এই মুহূর্তে আমি কথা বলছি, কথা বলার সময় আমার যে যুক্তিটা আসতে, হ্যাঁ, যে ভাষাটা আসতে, সেটা আমাকে শিখতে হয়েছে এবং আমি জানি। আপনার পদ্ধতি আমি কখনো নিতে পারবো না, আপনার বোধ আপনার ভিতরে আছে এবং এই জ্ঞান দ্বারা, আপনার ভিতরে যে জ্ঞান এটাকে আমি জ্ঞান বলতে পারি, আপনি এই জ্ঞান দ্বারা যা তৈরি করেন সেটা সম্পূর্ণ আপনি পারেন, আর কেউ পারে না। রবীন্দ্রনাথ যা লিখেছে রবীন্দ্রনাথই পারে, কাজী নজরুল যা লিখেছে কাজী নজরুলই পারে। এইভাবে আমরা বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানুষের বুদ্ধি এবং মনীষা দিয়ে মানুষ যা তৈরি করে করে সেটাই তার বুদ্ধিবৃত্তিক সম্পদ, এটা ট্রান্সফারেবল নয়, কাউকে ট্রান্সফার করা যায় না, কারো কাউকে একেবারে সম্পূর্ণ দেওয়া যায় না, বলা যায় না আমি যা লিখেছি আপনার, আপনি যা লিখেছেন যত ভালো হোক যত খারাপ এটা আমি নিতে পারবো না। তো সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতা একেবারে অঙ্গাঙ্গিকভাবে আপনার সঙ্গে জড়িত, তিনি যখন চলে যান তার সৃষ্টিশীলতা তার সঙ্গে চলে যায়। শেক্সপিয়ার চলে গেছে, শেক্সপিয়ারের সৃষ্টিশীলতা তার চেয়ে বেশি সৃষ্টিশীলতা কারো থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু তার মতো সৃষ্টিশীলতা আর রিপিট হবে না, ফলে এটাই তার সত্য। এই জন্য আমি যখন এই বইটা লিখেছি, হ্যাঁ, এই বইটা লেখার পর যা কিছু করেছি এই সব কিছু আমার সৃষ্টিশীলতা এবং এর যে মেধা সত্য, মানে আমার মেধা দিয়ে আমি তৈরি করেছি যেটা প্রতিভা দিয়ে, তার মালিকানা আমার, আর কারো কাছে আমি এটা দিতে পারি না। এটা দিয়ে যা তৈরি করলাম এটাকে যদি মানুষের কাছে বিলিয়ে দিতে চাই তাহলে প্রথমে এক কপি করব, তারপর আমাকে 100 কপি করতে হবে। 100 কপি যদি করতে হয় তাহলে 100 কপি বানাতে হবে, এটাকে প্রোডাকশন করতে হবে, তাই না? করার পর এই বইটা যখন আমি আর কাউকে দিতে যাব ফ্রিলিও দিতে পারি, কোনো কথা নাই। আর আমি যা করলাম তাকে যদি আমি ইয়ে হিসেবে ব্যবহার করি, আমার প্রোডাক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে আমি এর জন্য একটা 1 পয়সা, 1 টাকা, 10 টাকা মূল্য নির্ধারণ করব। এই মূল্য নির্ধারণ করার ইয়েটা ব্যবসায়ীকে যে পদ ইয়েটা সম্পদ, এটা সম্পদও কিন্তু আমার, এই তো এটা ব্যবহার করে অন্য কেউ লাভবান হতে পারেন যদি আমাকে সে লাভবান হওয়ার জন্য তাকে অধিকার দেয়। আমরা বলি ইউজার এগ্রিমেন্ট, এই এটা না দিলে যতক্ষণ আমি না দিচ্ছি সম্পূর্ণ আমার থাকবে, অর্থাৎ অচ্ছেদ্য, ইনসেপারেবল উইথ এ পার্সন, একজন ব্যক্তির সঙ্গে এই মেধাসত্ব অবিচ্ছেদ্য। এই বিষয়টি আমরা কিন্তু আগে এইভাবে জানতাম না, কখন জানি, যখন মানুষ গ্রন্থ রচনা করতে শুরু করলো, গ্রন্থ রচনা করলে করে গ্রন্থ বাজারে এসে গেলো, এই গ্রন্থটা একটা পণ্য হিসেবে এসে গেছে, এটার দাম 500 টাকা, তাই না? এই 500 টাকা দিয়ে যদি কেউ ব্যবসা করে, তার ব্যবসার ক্ষেত্রে মূল দাবি আমার, সেকেন্ড দাবি হলো যিনি ব্যবসা করছেন লগ্নি করছেন তার। মেধাসত্ব এই বিষয়টিকে পরিষ্কার করে দিয়েছে সারা পৃথিবীতে। এখন এই মেধাসত্ব থেকে আমরা ধরা যাক এই যে যন্ত্রটা তৈরি করেছি, এই যন্ত্রের একটা মেধাসত্ব আছে, যিনি তৈরি করছেন তার একটা সত্য আছে, আর যারা এটাকে পণ্য হিসেবে বাজার দিয়েছেন তাদের আরেকটি সত্য আছে। এই দুইটা সত্যের ভিতর একটা যোগাযোগ হয় তখন যখন যিনি তৈরি করেছেন, যিনি লিখছেন, তৈরি প্রস্তুত করেছেন, তার সঙ্গে যিনি এটা কমার্শিয়ালি ব্যবহার করছেন তার ভিতর একটা ইউজার এগ্রিমেন্ট হয়। যে কারণে দেখবেন এই বইটি আমি লিখেছি, যিনি প্রকাশ করলেন তার সঙ্গে আমার একটা চুক্তি হয়ে গেছে, লিখিত চুক্তি হয়ে গেছে, সেই চুক্তি অনুযায়ী এই বইটা থেকে বিক্রি যে টাকাটা পাওয়া যাবে তার 15% আমি পেয়ে যাব, তাই তো? এটা অন্য কোভাবে আমি তাকে আমার মেধা তোমাকে আমি দিয়ে দিলাম তুমি লেখো, এটা সে পারবে না। ফলে আমি বলবো যে সম্পদ দুই ধরনের, একটা হলো যেটা হস্তান্তরযোগ্য একেবারে, আর যেটা হস্তান্তরযোগ্য নয়। মেধাসত্ব হচ্ছে, আইপি হচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস হচ্ছে, একজন ব্যক্তির হস্তান্তরযোগ্য নয় এমন ক্ষমতা, এমন দক্ষতা যা দিয়ে সে একটি বিষয় তৈরি করতে পারে যার একটা নান্দনিক মূল্য আছে, জ্ঞানের মূল্য আছে, আবার প্রয়োগ মূল্য আছে।
আমি স্যার জানতে চাইছি যে এখনকার যে সোশ্যাল সিস্টেম বা ইকোনমিক সিস্টেম বা লিগাল সিস্টেম, সেখানে এই আইপিওর এটার ইমপ্লিকেশনটা কী, বা আপনারা এই যে আমি দেখছিলাম যে আপনি নিয়মিতভাবেই কনফারেন্সগুলোতে যান, আপনারা আলাপ করেন, কী নিয়ে কথা বলেন, আসলে আপনারা কী চান? আমরা এই আইপিএ যারা তৈরি করে তারাও কিন্তু অনেক আমাদের লেখকরা জানে না, তাদের ভিতরে সচেতনতা তৈরি করি, এবং এটাকে আইপি প্রোটেকশন দিতে হলে আইন দরকার। আইন ছাড়া কিন্তু কোনো প্রোটেকশন দেওয়া যায় না। সারা পৃথিবীতে এই আইনটি তৈরি হয়ে আছে, এটা বলে বার্ন কনভেনশন, এবং এই বার্ন কনভেনশনকে প্রয়োগ করার জন্য ওয়াইপি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অর্গানাইজেশন আছে, কেমন জাতিসংঘেরই একটা অংশ, তারা পৃথিবীর প্রত্যেকটি দেশে একটা কপিরাইট অফিস তৈরি করেছে। বাংলাদেশে একটা কপিরাইট অফিস আছে, তাদের একটা কপিরাইট বোর্ড আছে, আমি সেই কপিরাইট বোর্ডের বিশেষজ্ঞ সদস্য, এক্সপার্ট সদস্য। আর আমি এটাতে এসেছি কীভাবে, আমি বাংলা একাডেমিতে চাকরি শুরু করেছি। শুরু করার পর বাংলা একাডেমির দুইটা কাজ, একটা কাজ হলো জ্ঞান নিয়ে সম্পূর্ণ কাজ করা, আর একটা কাজ হলো বই প্রকাশ করা। বই প্রকাশ করতে হলে লেখক আসে, তাই না, যিনি লেখেন তার সঙ্গে চুক্তি সম্পাদন করে, চুক্তি কীভাবে সম্পাদন করবো, আমাদের কপিরাইট ল অনুযায়ী করতে হবে। কপিরাইট ল কী সেটা আমাকে জানতে হলো, জানতে হলো এবং বাংলাদেশে কপিরাইট লয়ের প্রয়োগের ক্ষেত্রে তখন এক এক সময় ধরেন 10 বছর 5 বছর পর নতুন পরিস্থিতি আবির্ভূত হয়, আইন একটু একটু পাল্টে যায়। আচ্ছা, এই বিষয়টি করতে গিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে আমি একজন বিশেষজ্ঞ হিসাবে কাজ করতে করতে আমি এই আইনের ভিতরে ঢুকে যাই, এবং শেষ পর্যন্ত এই আইনের আসলে 2000 সালে বাংলাদেশে যে নতুন কপিরাইট আইনটি তৈরি হয়েছে, এটা বাংলা ড্রাফট পুরোপুরি আমার, ইংরেজির অনুবাদও আমার। জি, তো এইভাবে কপিরাইটের ভিতরে ঢুকে গেছি। আর এখন সারা পৃথিবী জুড়ে যে কোনো শুধুমাত্র শিল্প সাহিত্য না, আমি বলবো যে কালচারাল যে কোনো বিষয় এখন এই আইপি রাইটস দ্বারা এটা প্রোটেক্ট করা যাবে, প্রোটেক্ট করা যায়, সুরক্ষা দেওয়া যায়। আমরা বলি প্রোটেকশন, একটা হলো প্রিজারভেশন আর একটা হলো প্রোটেকশন। প্রিজারভেশন হলো যা আছে তাকে রক্ষা করো, আর প্রোটেকশন মানে হচ্ছে তাকে শুধু রক্ষা করো না, তাকে প্রোটেকশন দাও, অর্থাৎ সে যে এটা যে তোমার, তুমি সেটা অধিকার করো, এখান থেকে যে বেনিফিট আসে, ABS অ্যাকুইজিশন এবং বেনিফিট শেয়ারিং হয়, সেটাকে তুমি প্রোটেকশন দাও। তার মানে একটা ডিজিটাল কন্টেন্টেরও এই একই, হ্যাঁ একেবারে, এটা অবশ্যই কন্টেন্ট প্রোভাইডার আছে, কন্টেন্ট কে প্রোভাইড করছে, এই মুহূর্তে আমরা যা লিখছি বলছি এটা টেক্সট হয়ে যাচ্ছে একটা আমাদের ইন্টারভিউটা, এটা কিন্তু যে কেউ সহজে ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করতে চায় PIC লাগবে, প্রায়র ইনফর্ম কনসেন্ট লাগবে। যদি আমরা বলি যে এটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম, এটা না বললে আচ্ছা এটা পারবে না, আমরা বলি তোমরা ব্যবহার করতে চাও আমাদের ইয়েটা, তাহলে আমাদেরকে একটু জানিও, আর এটা ব্যবহার করে তুমি যদি কোনো 10 পয়সা পাও আমাকে 1 পয়সা দিও, অথবা বলবে না প্রয়োজন নাও আপনারা, দুইটা ইয়ে, একটা হলো ওপেন সোর্স আর একটা হলো আমরা বলবো যে ওপেন সোর্স না, এটা রেগুলেটেড সোর্স। সাধারণত পৃথিবীতে কপিরাইট আরেকটা ব্যাপার আছে, সেটাও আমি বলি, কতদিন পর্যন্ত জ্ঞান দুই ধরনের, একটা হলো সর্বজনীন আর একটা হলো ব্যক্তিগত, যে জ্ঞানটা আমি তৈরি করেছি, যে টেকনিক্যাল নৌহা তৈরি করেছি, এটা আমার জীবদ্দশা পর্যন্ত আমার থাকবে, তার মৃত্যুর পর 50 বছর 60 বছর 70 বছর এক এক দেশে এক আইন অনুযায়ী আমার বা আমার উত্তরাধিকারীদের পক্ষে থাকবে, তারপর পৃথিবীর যে কেউ এটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছেন, শেক্সপিয়ার যা লিখেছে এখন সারা পৃথিবীর সম্পদ, রবীন্দ্রনাথ যা লিখেছে তার মৃত্যুর পর 60 বছর কত হওয়ার সম্পদ, নজরুল যা লিখেছে তার মৃত্যুর পর 60 বছর কত হয়নি, এখনো কয়েক বছর বাকি আছে, এখনো কিন্তু তার সম্পদ বা তার সম্পদ মানে কি, আমি কি এখন চাইলে রবীন্দ্রনাথের যে কোনো একটা গল্পকে আমি আমার যে কোনো লিটারেচারে ব্যবহার করতে পারবো? ব্যবহার তার নাম দুইটা রাইট, দুই ধরনের, একটা হলো ক্রিয়েটিভ রাইট যেটা, সেটা হচ্ছে এথিক্যাল, এটা কখনো তারা মুক্ত হবেন না, এটা যে রবীন্দ্রনাথ লিখেছেন এই কথাটা আপনাকে বলতে হবে, কিন্তু এটাকে যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন যদি তার এই কপিরাইট ল অনুযায়ী তার সীমাটা পার হয়ে যায়, তার মৃত্যুর পর এই বাংলাদেশে যদি 60 বছর পার হয়ে যায়, তাহলে আমি তার কবিতা আবৃত্তি করতে পারবো, তার নাটকটা নিয়ে আমি ব্যবহার করতে পারবো, এটা আমার পক্ষে করা সম্ভব, তা সম্ভব না। আরেকটা রাইটস আছে, সেটি হচ্ছে একটা ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু কমিউনিটির ক্ষেত্রে তা না, এটাই অত্যাধুনিক,
যে ধরা যাক বাংলাদেশের ইয়ে সমাজ চাকমা সমাজ, তাদের কিছু প্রচলিত রাইট আছে যার কোনো ব্যক্তি মালিকানা নাই কিন্তু সামষ্টিক মালিকানা ওই ইয়ের মালিকানা আছে, চাকমা সমাজের মালিকানা আছে, সেটা রাইটস কিন্তু কখনো যায় না। ব্যক্তি চলে গেলেও যতদিন ওই সমাজটা থাকে, এটা বলবো আমাদের বলতে পারে চাকমা কমিউনিটি, যেমন চাকমা কমিউনিটির যে ড্রেস পিনন খাদি মহিলারা পরে, উপরে একটা নিচে আরেকটা, এইটাতে যে ইয়েটা ডিজাইনটা আছে আমরা এটাকে বলি আলাম। আলমের যে রাইট, এটা যদি অন্য কোনো পৃথিবীতে কেউ ব্যবহার করে তাহলে তাকে তার সঙ্গে একটা চুক্তি করে তারপরে ব্যবহার করতে হবে। ধরা যাক এ ঢাকা শহরেই একটা ড্রেস কোম্পানি কী করলো, পেনন খাদির আদলে ইয়ে বের করে বাজারে ইয়ে করতে শুরু করলো, চাকমা সমাজকে সঙ্গে চুক্তি করে তাকে তখন চাকমা সমাজের যে বার্গেনিং এজেন্সি তাদেরকে তার রাইটসের একটা অংশ দিয়ে যেতেই হবে। আর যদি কেউ চাকমা সমাজ থেকে এটা করে তার লাগবে না। আচ্ছা আচ্ছা, বাঙালি সমাজ থেকে কেউ যদি লুঙ্গি গামছা দিয়ে ব্যবসা করে লাগবে না, টাঙ্গাইল শাড়ি দিয়ে যদি আপনি দোকান দেন আপনার কিছু লাগবে না, কিন্তু ভারতে কেউ যদি এই টাঙ্গাইল শাড়িটাকে ব্যবহার করে ওয়াইপোর ল অনুযায়ী সে এটা সহজে পারবে না, বাংলাদেশের পারমিশন লাগবে। আমার জামদানি যদি পৃথিবীর অন্য কেউ ব্যবহার করে কিন্তু তারা সঙ্গে সঙ্গে আমার সাথে চুক্তি করতে হবে। আমার বাউল সঙ্গীত যদি বাইরের কোনো সঙ্গীত গান করে এবং বিশাল ইয়ে করে সে ওখান থেকে টাকা পায়, আমাকে তার অংশ দিতে হবে, আমার সঙ্গে ইউজার এগ্রিমেন্ট করে দিতে হবে। কপিরাইট এই জন্য এখন কিন্তু সবচেয়ে বেশি জরুরি, কারণ মানুষ দেখেছে মানুষের যে স্থায়ী সম্পদ যেটা ট্রান্সফারেবল সেটা কিন্তু সীমাবদ্ধ, এই পৃথিবীর আয়তন সীমাবদ্ধ, কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণকারী একজন মানুষ তার ভিতরে সৃষ্টিশীলভাবে বুদ্ধিবৃত্তিক যে সম্পদ সেটা অসীম অসীম, কেমন এটা বেড়ে যাচ্ছে। এই বিষয়টি একটা জটিল কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং যত সময় এগোচ্ছে তত বোধহয় এর স্কোপ বাড়ছে অনেক অনেক। বাংলাদেশ যদি শুধুমাত্র সাংস্কৃতিক সুরক্ষা দিতে পারে, আমাদের যে কালচারাল ডাইভার্সিটি আছে, আমাদের সংস্কৃতি অর্থাৎ ইনটেঞ্জিবল সংস্কৃতি, ইনটেঞ্জিবল সংস্কৃতি মানে আমাদের গান, আমাদের নৃত্য, আমাদের নাটক, এগুলোকে দিতে পারে, আমাদের ভাস্কর্য, ভাস্কর্য বা টেঞ্জিবল এই যে ভাস্কর্য বললেন, হ্যাঁ আমাদের টেপা পুতুল, আমাদের ধরা যাক সঙ্গীত যন্ত্র, এগুলোকে দিতে পারে, তার যে বাজার এই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সেটা বিশাল। আমি 2005 সালে এই ধরনের একটা কাজ করেছিলাম, তাতে দেখেছি এক বছরে বাংলাদেশে আমাদের ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশনস মানে শুধু লোক সংস্কৃতির ক্ষেত্রেই যে অর্থটা মুভ রিভলভ করে সেটা কমপক্ষে 12,000 কোটি টাকা, এখন এখন তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, যদি এই এটাকে আমরা ইয়ে করতে পারি, ইউজ করতে পারি, বাংলাদেশ শুধু এই দিয়েই তার ইয়েকে উন্নয়নকে টেকসই করে ফেলতে পারে। পৃথিবীর বহু রাষ্ট্র আছে, বিশেষ করে আফ্রিকা অথবা দ্বীপ রাষ্ট্রগুলো, যাদের খাদ্য নেই, তারা ধান উৎপাদন করে, অন্য কিছু উৎপাদন করা, তারা শুধু তাদের এই কালচারাল ডাইভার্সিটি দিয়ে, সঙ্গীত দিয়ে, সুর দিয়ে, কেমন তারা যে ব্যবসা করে তা দিয়েই তাদের কিন্তু জাতীয় যে প্রয়োজনটা সেটা মেটে বাইরেও তারা এটা সাপ্লাই করতে পারে। নতুন একটা ইনসাইট পেলাম স্যার আসলে আপনার কাছ থেকে। স্যার আপনি তো বাংলাদেশ রাইটার্স ক্লাবের একেবারেই প্রতিষ্ঠাতা সভাপতি, এবং না আমি প্রতিষ্ঠাতা সভা প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, আমি প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত খান, তারপর তারপরে আমি সভাপতি এবং তারপর থেকে সভাপতি হিসেবে আছেন, এবং এই সংগঠনটির পক্ষ থেকে তাদের উদ্যোগে আপনি নিয়মিতভাবেই আপনারা একটা চমৎকার আয়োজন করছেন, যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এবং কবিতার শান্তিযাত্রা, তো এটা আপনারা নিয়মিত করে যাচ্ছেন, প্রতি বছরই করে যাচ্ছেন, এবং 31শে ডিসেম্বর বোধহয় আপনারা একটি দিবস লেখক দিবস হিসেবে উদযাপন করার যে প্রচলনটিও আপনারা করেছেন, তো আসলে এই যে উদ্যোগগুলোর মধ্য দিয়ে কতটা ভ্যালু অ্যাড হয়েছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় সারা পৃথিবীতে বাঙালি সমাজের ভিতরে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই কোভিডের সময়ে। আমরা যখন আপনি যেটা বললেন
আমরা যখন ওয়েবিনারের মতো কাজ শুরু করলাম স্ট্রিমিয়ার্ডে কিংবা অন্য কোনো পন্থায়, সারা পৃথিবীর বাঙালি লেখকদের সঙ্গে যুক্ত হয়েছি। শুধু তা না, এই যে শান্তিযাত্রা যেটা করি, এই শান্তিযাত্রা আগে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা, লেখকরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিল 2010 সাল থেকেই। এবং কক্সবাজার বা দরিয়ানগরে এটার একটা আমাদের ভেনুও আমরা তৈরি করেছি, তো সারা পৃথিবীর লেখকদের সঙ্গে আমাদের একটা সংযোগ স্থাপিত হয়েছে। ফলে এটা সত্যিকার অর্থে আরেকটা সাথে হয়েছে, আরেকটা জিনিস আমরা করি, আমরা শান্তির পৃথিবী চাই এই কথাটা বলি। সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সারা পৃথিবীর ঐক্য এবং শান্তি যদি আমরা নিয়ে আসতে পারি, এটা একটা ইউটোপিয়া, কল্পনার মতো একটা জগৎ, কিন্তু এই কল্পনাই আশা করি একদিন বাস্তবে পরিণত হবে। আর কোভিড তো আমাদেরকে বুঝিয়েছে যে এক পৃথিবীর স্বদেশ নাই, সমস্ত পৃথিবী জুড়ে একটাই আমরা যেন পৃথিবী রাষ্ট্র তৈরি করতে পারি, সেই স্বপ্নটাও আমার বলবো যে আমাদের এই শান্তিযাত্রার একটা মূল উদ্দেশ্য। স্যার, কোভিডের প্রসঙ্গ যখন এলো, আপনি বলছিলেন যে আসলে এই সময়টা একটা অন্যরকম বাস্তবতা আমাদের সামনে নিয়ে এসেছে, আমরা অনেক কিছু জানলাম। এবং তো আপনার স্যার হোমিও চিকিৎসার প্রতি আপনার আগ্রহের কথাও আমরা জেনেছি, তো একজন চিকিৎসক হিসেবে এবং পাশাপাশি একজন আমাদের সমাজের খুবই গভীর চিন্তার ধারক, একজন দার্শনিক হিসেবে আপনার কাছে যদি জানতে চাই স্যার, এই পুরো সময়টাকে আসলে আপনি কীভাবে দেখেছেন বা দেখছেন? পুরো সময়টাকে আমার আমি খুবই গুরুত্বের সঙ্গে দেখেছি। আবার এটাকে এই কোভিডের সময়টাকে আমি খুব একটা বিপন্ন সময় হিসেবে গ্রহণ করি। আমি জানি পৃথিবীতে বিভিন্ন সময়ে এই ধরনের এপিডেমিক বা এন্ডেমিক মহামারী কিংবা অতিমারী এসছে। এর আগে দেখুন স্প্যানিশ ফ্লু এসছিল, এক সময় কলেরা এমন এপিডেমিক ছিল যে কেউ চিন্তা করতে পারেনি। তো মানুষ বারবার বারবার নতুন এই ধরনের রোগ এবং সংকটের সম্মুখীন হয়েছে, মহামারীর সম্মুখীন হয়েছে, তারপর মানুষ জেগে উঠেছে। তবে এই সময় মানুষকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে, যেমন মূল্য দিতে হয়েছে আমাদের এই কোভিডের সময়। আমাদের শ্রেষ্ঠ জ্ঞানীদের, মানুষদের হারিয়েছি, সাধারণ মানুষকে তো হারিয়েছি। তবু বলবো আল্লাহ তাআলার অদ্ভুত, আল্লাহ তাআলার অসীম রহমত যে বাংলাদেশে মৃত্যুর হার অনেক দেশের চেয়ে কম। এর অনেকগুলো কারণ আছে, কিন্তু শুধু বলবো যে তার অসীম রহমত ছিল এটাও। আর পৃথিবীর অন্যত্র দেখেন এখনও পর্যন্ত মানুষ মারা যাচ্ছে, ফলে তাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু তাকে একেবারে সভয়ে নেওয়ারও, আত্যন্তিকভাবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা দেখেছি যে এই কোভিড আমার মানুষকে একটা সদাচারী শুদ্ধাচারী সমাজে মানুষে পরিণত হওয়ার একটা নতুন মন্ত্র আবার আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যেটা পবিত্র কোরআন শরীফে ছিল, ধর্মগ্রন্থে ছিল, যা উপনিষদে ছিল। মানুষকে বলা হয়েছে যে তুমি সদাচারী হও, সদাচার এই কথা উপনিষদে আছে। তারপর আমি বলবো যে আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, এটা বেদ বাইবেল, এমনকি আমি বলবো এমন ত্রিপিটকেও আছে, সব মানুষ তুমি সদাচার সদাচারী হও, তোমার সমস্ত কিছুতে এক ধরনের সততা থাকুক এবং কোনো ধরনের অন্যায় তুমি করা উচিত না। আর একটা কথা আছে যা ইসলামেও আছে, পরিচ্ছন্ন, তোমাকে পরিচ্ছন্ন থাকতে হবে। এই কোভিডের সময় আমি দেখলাম বলা হলো যে তারা নিরাপদ থাকতে পারে যারা সবসময় তাদের নাক মুখ হাত এগুলোকে পরিচ্ছন্ন রাখবে, সাবান দিয়ে আপনাকে হাত প্রক্ষালন করতে হবে। আমরা তো ধর্মে বলেছি, আমাদের ইসলাম ধর্ম তো বলেছে, আপনি যদি পাঁচবার নামাজ পড়েন, পাঁচবার তো হাত প্রক্ষালন করতে, মুখ প্রক্ষালন করতে হবে। এরপর নাফল যদি পড়েন, তারপরে 100 বার করতে হবে। এতবার করলে তো কোভিডের মতো কিছু আপনাকে ইয়ে করতে পারবে না, তাই তো? আবার কোনো কোনো ইয়েতে বলা আছে তুমি পোশাকটা এমনভাবে পরো যাতে সহজে বহিরাগত মাইট, মানে চূর্ণ কণা, যেগুলো রোগ বীজাণু, সেগুলো যাতে তোমাকে আঘাত করতে না পারে। দেখুন কোভিডের সময় আমরা সেটা দেখেছি। হ্যাঁ, কোভিডের যে পিপিআই এসছে সেটা কি? পিপিআই পরিহিত একজন মানুষের দিকে তাকালে মনে হয় যে মানুষ একটা নিজেকে প্রটেক্ট করার জন্য নিজেকে দুর্গ তৈরি করে রেখেছে আবরণ দিয়ে। ফলে আমি বলবো কোভিড আমাদের অনেক ক্ষতি করে গেছে, কিন্তু কোভিড মানুষকে তার সদাচারের দিকে আবার ফিরে যেতে বাধ্য করেছে বলে আমার ধারণা। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে
কোভিড প্রাথমিক দিকে যে ভয়াবহ জিনিস মানে হিসেবে এসেছিল, ক্রমে ক্রমে আমরা দেখেছি তার সঙ্গে ফাইট করা যায়। আমাদের যে বিশেষভাবে আমি বলব আমাদের ভেষজবিদ্যা, ভেষজবিদ্যার মাধ্যমে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি যদি একটু গরম জলে ধরা যাক আমাদের কালিজিরা, আমাদের রসুন, আমাদের আদা, তাই না, অন্তত এই তিন চারটা নিয়ে আপনি যদি সিদ্ধ করে পানিটা আপনি খান, তাহলে আপনার কোভিড আক্রান্ত হলেও আপনি মোটামুটি নিজেকে সেফ রাখতে পারেন সকাল দুপুর বিকেল এবং রাত। চারবার যারা এটাকে সেবন করেছে কোভিড হওয়ার ফলেও দেখেছি আমরা তারা মোটামুটিভাবে নিরাময় হয়ে গেছে। শুরুতে এই ধরনের বহু ঘটনা আমরা লক্ষ্য করেছি। তারপর যে সিমটমগুলো আমরা দেখেছি, আমি হোমিওপ্যাথি করি বলেই বলছি, হোমিওপ্যাথির দিক থেকে দেখেছি এটা তো তেমন কিছু না, এটা একটা ভাইরাল ডিজিজ। এই ভাইরাল ডিজিজের ভিতর নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই জাতীয় যেগুলো কতগুলো ককটেল হয়ে বসে আছে। সিমটমের দিক থেকে দেখা গেছে শুরুতে যখন হয় এটা হোমিওপ্যাথির দুই তিনটা মেডিসিনের সঙ্গে একেবারে যায়। ওই পর্যায়ে যদি প্রথম দিকে যদি যদি ওই সিমটমগুলো পাওয়া যায়, আমি বলবো রাষ্ট্রক্সোপ্রায়োনিয়া একটা বড়, দুটি বড় ওষুধ হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথমে আক্রান্ত হলে তার জ্বর হয়, অস্থিরতা বাড়ে, তারপর সে সারা শরীর ব্যথা হয়, এই হয়, এবং তারপর গলা ব্যথা পর্যন্ত হয়। গলা ব্যথা পর্যন্ত তার আগ পর্যন্ত যেটা সেটা সবটাই কিন্তু আমাদের সাধারণ ইনফ্লুয়েঞ্জার এটা সিমটম। এই সময় তাকে যদি প্রকৃত ট্রিটমেন্টটা করা যায় এবং তাকে যদি ভেষজ যে গরম পানি বলছি সেটা যদি তাকে যদি হিল ইয়ে করা যায় তাহলে মানুষ মোটামুটি নিরাপদ হতে পারে। গলায় ব্যথা হওয়ার পর যখন ফুসফুসে চলে যায় তখন কিন্তু এটা ফ্যাটাল ডিজিজে পরিণত হয়। তখন এটা অদূর যাওয়ার আগেই আমি তাকে ট্রিটমেন্ট করতে পারি, এবং যদি ওইখানে যায় সঙ্গে সঙ্গে প্রথম দিকে গেলে তাকে ইয়ে ট্রিটমেন্ট করার জন্য হোমিওপ্যাথিক্যালি বহু ওষুধ আছে। এক নম্বর ওষুধ হচ্ছে আর্সেনিক, আমি বলবো আর্সেনিক অ্যালবাম। তাহলে আমার ইয়েতে আমি দেখেছি চার থেকে পাঁচটা মেডিসিন দরকার। প্রথম মেডিসিন হচ্ছে যে মেডিসিন দিলে বর্তমান যে টিকার কথা ভ্যাকসিনের কথা বলছি সেই ভ্যাকসিনের মতো কাজ করবে। সেই ওষুধটা হোমিওপ্যাথিতে আমি দেখেছি বেসেলিনাম, যেটা যক্ষার রোগবীজ থেকে তৈরি করা হয় অনেকটা ইয়ের মতো, টিকার ভ্যাকসিনের মতো। এটা দিলে নিউমোনিয়ার বিরুদ্ধে, যক্ষার বিরুদ্ধে এবং ভাইরাল যে কোনো ডিজিজের বিরুদ্ধে এরা প্রাথমিক সুরক্ষা দেয়। তারপর রাষ্টক্স, তারপর রাষ্টক্স, রাষ্টক্স হলে সকাল থেকে যে আপনার যে ইয়ে সিমটমগুলো তৈরি হয় সেই সিমটমগুলোকে বাধা দেওয়া যায়। তারপর রাতে ঘুমের সময় আপনার যে কষ্টটা হয় তখন তাকে বাধা দিতে গেলে প্রায় নেওয়া দরকার। এবং তারপর যে আপনার গলা থেকে এটা ফুসফুসের দিকে যাবে তখন যে অস্থিরতা এবং ইয়েটা তৈরি হয় তাকে ইয়ে বাধা দিতে হলে আর্সেনিক দরকার। এই চারটির সমন্বয়ে যদি কোনো যৌগিক মেডিসিন হোমিওপ্যাথিক্যালি উদ্ভাবন করা যায় আমার মনে হয়েছিল তাহলে তাকে মোটামুটি প্রোটেকশন দেওয়া যাবে। আমি এই কাজটি করেছিলাম এবং অপেন হয়তো আপনার সেবনবিধি, হ্যাঁ সেবনবিধি সহ আমি একেবারে রাতে শুভ সময় বলে এই কথাগুলো সকলের উদ্দেশ্যে বলতাম। আমি দেখেছি যে এতে প্রভূত উপকার মোটামুটি হয়েছে, এবং এখন যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে সেই ভ্যাকসিনও কিন্তু হোমিওপ্যাথিক পদ্ধতিতে তৈরি হয়েছে। হোমিওপ্যাথি সবসময় বলে যে রোগবীজ থেকে রোগটা তৈরি হয় সেই রোগবীজ যদি পটেন্টাইজড আকারে শরীরে প্রয়োগ করা যায় তাহলে তাকে বাধা দেয়া যায়। যেমন যক্ষা রোগবীজ থেকে তৈরি করে যে তৈরি বিসিজি টিকা আছে সেই বিসিজিটা যক্ষার রোগবীজ থেকে তৈরি, বসন্তের যে টিকা সেই বসন্তের রোগবীজ থেকে তৈরি, ঠিক একইভাবে আমরা কী দেখছি কোভিডের টিকা মানে কোভিডের ইয়ে থেকে তৈরি, কোভিডের ভিতর যে রোগবীজ আছে এটাকে আরেকটা নাম আছে যেন জেনোম সিকোয়েন্স, তো আছে জেনোম সিকোয়েন্স হচ্ছে অন্য একটা টার্ম আছে এই মুহূর্তে আবার মনে পড়ছে না, সেটাকে রোগাক্রান্ত হলে আপনার শরীরে রক্তে এটা কিন্তু সম্প্রসারিত হয়, তার আগে টিকা দিলে কি হয় ওই জিনিসই আগে থেকে পাহারায় থাকে, তখন দুজনের ভিতর একজনের সংঘর্ষ হয়, তাতে রোগবীজ যদি পরাজিত হয় আপনি ঠিক থাকবেন, রোগবীজ যদি পরাজিত না হয় আপনার কিন্তু সংক্রমণ হবে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি টিকা দিলেও কিন্তু এখন মাঝে মাঝে সংক্রমণ হয়, কিন্তু একটা সুবিধা হচ্ছেই টিকা দিলে কিংবা আমি বলব যে হোমিওপ্যাথিক ও সুরক্ষা ডোজ নিলে
আক্রান্ত হলেও আপনার ফেটাল হয় না, হ্যাঁ ফেটাল হয় না, ঠিক আছে। স্যার আপনার এই হোমিও চিকিৎসার প্রতি আগ্রহের গল্পটা কি? খুব সহজ, আমি নিজে হোমিওপ্যাথিতে বিশ্বাস করতাম না, এবং একবার হলো কি, প্রথম দিকে আমি ওই যে ক্লাস নাইনে যখন পড়ি তখন আমার একটা অসুস্থতা দেখা গেল, আমি প্রায় সারা রাত জেগে লেখাপড়া করতাম, তো শেষ দিকে দেখা গেল যে আমি ঘুমাতে গেলে আর ঘুমাতে পারি না, আর ঘুমালে আমি এক ধরনের আমরা বলি যে কী ধরা, বুক ধরা, হ্যাঁ হয়ে যায়, উঠতে পারছি না। তো এটার জন্য আমি এটা আব্বা আমাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে, বিখ্যাত ডাক্তার প্রফেসর নুরুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন, আচ্ছা তার কাছে নিয়ে গেলাম, তিনি দিলেন ওষুধ, দিলেন একটু ভালো হলো, মাসখানেক পরে আবার শুরু হলো। ঠিক তখন আমাদের এলাকায় পটিয়াতে 80 বছর বয়স্ক একজন হোমিওপ্যাথ ছিলেন, তার কাছ থেকে 2 ডোজ ওষুধ আনলাম আমি, আমার পিতা নিয়ে এলেন, আমিও নিয়ে এলাম। ওষুধ খাওয়ার পর আমি কখন জানিও না কখন আমি ভালো হয়ে গেছি, আমি মনে করছি যে আমি ভালো হয়ে গেছি, আমি বলতে ওই বুড়ার ওষুধ খাইলাম ভালো হয়ে গেছি আর কি, আগে তো আমি প্রফেসর নুরুল ইসলামের ওষুধ খেয়েছি। তারপর যেটা হলো, গলায় কাঁটা বিঁধল, আমার গলায় একটা কাঁটা বিঁধল, কাঁটা বেঁধার পর ওই কাঁটা আর সহজে যায় না, আমাদের সরকারি ডাক্তার বলেন যে ওইটা তোমাকে ইয়ে দিয়ে অপারেশন বলে নেই কি একটা দিয়ে বের করতে হবে, আমি ভয় পেয়ে গেলাম, গলার ভিতরে ঢোকাবে, আমার এটা প্রয়োজন নেই। তখন আমার শিক্ষক, তার পা একটা খোড়াও ছিল, তিনি হোমিওপ্যাথি বাক্স নিয়ে চলাফেরা করতেন, তখন তোমার কী হয়েছে, স্যার আমার হয়েছে, ঠিক আছে এদিকে আসো বলে আমার তিনি আমাকে 6টা পুরিয়া বানিয়ে দিলেন, আধ ঘন্টা পরপর খাও, 2টা খাওয়ার পর আমি টেরই পাইনি কখন ওষুধটা, গলার কাঁটাটা সরে গেছে। আমি বলি, এখন আপনাকেও বলি, সাইলেসিয়া 200, আপনি যদি 2 ঘন্টা পরপর খান, গলায় কাঁটা থেকে যা কিছু বিঁধবে ভালো হয়ে যাবে, এটা কী করে সম্ভব? তো স্যার জানতেন আমি মোটামুটি ভালো ছাত্র, আমি যখন ক্লাস 9-10 ভিতরে ছাত্র, আমাকে বললেন যে ওষুধের নাম এই পড়ে দেখো, আমি তখন পড়তে শুরু করলাম, ঢাকায় এসে গেছি তখন, আচ্ছা তারপর পড়তে পড়তে শুধু পড়তে শুরু করলাম, পাশে আশেপাশে যারা আছে তাদেরকে দিতে শুরু করলাম, দেখা গেল যে কাজ হয়, তাই না, কাজে অবিশ্বাস থেকে বিশ্বাসে ফিরে এলাম। তারপর লেখাপড়া করলাম, হোমিওপ্যাথির একটা অর্গানন আছে বিজ্ঞান, হোমিওপ্যাথি যে কী কারণে কীভাবে কাজ করে সেটা মূল ব্যাপার। বর্তমানে কোভিডের সময় এলোপ্যাথি যা বলেছে, এলোপ্যাথি বলেছে যে কোভিডকে ফাইট করতে হলে শরীরের ইমিউনিটিটা বাড়াতে হবে, শরীরের যে শক্তি, বেসিক শক্তি, সেটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আপনার কোনো রোগ আপনাকে কোভিড ইয়ে করতে পারবে না। হোমিওপ্যাথিও তাই বলে, হোমিওপ্যাথি বলে যে আপনি যে ওষুধ দেন সেই ওষুধ দিয়ে আপনার যে ভাইটাল ফোর্স, একই অর্থ কিন্তু ইমিউনিটির ভাইটাল ফোর্স একই অর্থ, ভাইটাল ফোর্সকে যদি আপনি সজীব করতে পারেন সে সবসময় দাঁড়িয়ে থাকবে, যে কোনো রোগের সঙ্গে ফাইট করার জন্য দাঁড়িয়ে থাকবে, এবং রোগ যাই হবে, হোক এটা ইনফ্লুয়েঞ্জা হোক, এটা কলেরা হোক, এটা যাই হোক, সিমটম যদি ঠিক ঠিক থাকে তাহলে রোগের বিরুদ্ধে ফাইট করার মতো শক্তি হোমিওপ্যাথিক পটেন্টাইজড মেডিসিনের আছে। পটেন্টাইজ মানে এটা আরও মানুষ আরও বিশ্বাস করবে, সেটা হচ্ছে হোমিওপ্যাথির উচ্চ স্তরের যে শক্তিগুলো তাতে কিন্তু সত্যিকার কোনো বস্তু নেই, বস্তুর ভিতরে যে শক্তি আমরা বলি পটেন্সি মানে শক্তি, সেই শক্তিকেই ব্যবহার করা হয়। 1000 পাওয়ারের যে ওষুধটি আমি দেই, আর্নিকা দেই ব্যথা পাওয়ার জন্য, তাতে কোনো আর্নিকার কোনো র্যাশ পাওয়া যাবে না, কিন্তু আর্নিকার যে ফোর্স আমরা বলি সেই ফোর্সটা ওখানে থাকবে। একটু এটা বোঝানো কষ্টকর, কিন্তু সব চিকিৎসা শাস্ত্রের একটা ব্যাপার হলো প্রয়োগ করার পর তার এফেক্টিভ কতখানি কতখানি, আমরা দেখেছি যে প্রয়োগ করার পর হোমিওপ্যাথির এই যে সফলতা, এটা হানিবেনের আমল থেকে আরম্ভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ হয়ে একাল পর্যন্ত সর্বত্র এটা স্বীকৃত হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বললাম এই কারণে, বাঙালি সমাজে হোমিওপ্যাথির প্রবর্তক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং কলেরা মহামারীর সময় তিনি এই ইয়ে দিয়ে বিহারে ট্রিটমেন্ট শুরু করেছিলেন, যে কারণে বাংলাদেশে যতখানি
প্রসারিত, বিহারে ততখানি বা তার চেয়ে বেশি প্রসারিত এই হোমিওপ্যাথি, এবং সারা ভারতবর্ষে হোমিওপ্যাথির এত প্রসার। স্যার, আপনি একজন খুবই ব্যস্ত মানুষ, তো কবি সাহিত্যিকরা একটু ঢিলে ঢালা স্বভাবের হয় বলে একটা ধারণা আছে, কিন্তু আপনার ক্ষেত্রে কখনোই ব্যাপারটি সেরকম দেখিনি। আপনি অসম্ভব কর্মব্যস্ত যেমন, তো এই যে আপনি এত কর্মব্যস্ততার ভেতরে রেখেছেন নিজের প্রতিটি সময়কে কাজে লাগানোর আপনি যে একটা ডিসিপ্লিন আপনার জীবনে আছে, এই এটা কিসের ফসল? এটা কি গোছানো ব্যস্ততার ফসল নাকি এটা অগোছানো ব্যস্ততার ফসল? আমি অসম্ভব অগোছালো মানুষ। ঘরে গেলে আমি দেখবেন আমার সব কিছু সব জায়গায় আছে, কোথায় কী আছে আমি নিজে জানি না, বুঝতে পারছেন? কিন্তু আমার এক ধরনের ইয়ে আছে, আইকিউ আছে, যে এটা এখানে পাওয়া যাবে, পাওয়া না গেলে আর মাথা গরম হয়ে যায়। ঘরে সত্যিকার অর্থে কী বলবো, যে ঘরোয়া মানুষ, ঘরের মানুষ, গৃহস্থ মানুষ, এই গৃহস্থপনা, গৃহিণীপনা, গৃহপনা, গৃহীপনা আমার ভিতরে একেবারেই শতভাগ, এক শতভাগ তো হয় না, 90% নাই বললেই চলে। কিন্তু আপনি তো গৃহে গৃহ ছেড়েও যাননি। না, গৃহ হচ্ছে গৃহে আমি আছি, সারা পৃথিবীতে ব্যস্ত হয়ে আছে, কর্মযোগে ব্যস্ত হয়ে আছে, কিন্তু ঘরে গেলে আমার ঘর মানে আর কিছুই না, ঘর হলো শেকড়, ঘর হলো আমার নোঙর আর কি, নোঙর রেখে আমি সব জায়গায় ঘুরে বেড়াই। এইটুকু ব্যস্ত বলবো না, ব্যস্ত বলবো না, আমি বলবো যে আমার যা করতে হয় সেটাই করি, আমার আরও অনেক কিছু করার আছে তা পারি না। মনে তো হয় আসলে আপনি কোনো মুহূর্তই অপচয় করেন না, প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগানোর। না, ওটা আপনার সঙ্গে আমি একবার চেষ্টা করি, বাসায় গেলেও বাসায় বসে যে কাজগুলো করা দরকার সেগুলো আমি করি, তাতে হয়তো এমন হতে পারে আমার সহধর্মীদের প্রতি, আমার ছেলেমেয়েদের প্রতি আমার যে দায়িত্ব আছে সেটা হয়তো ঘাটতি পড়ে যায়, তবু যতসময় তাদের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা তো আছে। স্যার, আপনি তো বাংলা একাডেমির ডিজি হয়েছেন গত বছর 2021 জুলাইতে, তো বাংলা একাডেমি নিয়ে কিছু কিছু অনুযোগের কথা অনেকেই বলেন, কেউ বলেন যে বাংলা একাডেমির মূল কাজ হয়তো বাংলা ভাষাকে তুলে ধরা, সেখানে এখন সেখানে অনেক ইংরেজি কনফারেন্স, ইংরেজি ভাষার ভিত্তিক কার্যক্রম হচ্ছে, কেউ কেউ বলেন যে বই নির্বাচনটি যথাযোগ্যভাবে হচ্ছে কি না, যে বইগুলো মৌলিক বইগুলো যেগুলো আসা দরকার সেগুলো আসছে কি না। তো আপনি যেহেতু আসলে এমন একজন মানুষ যিনি বাংলা একাডেমির খুব গভীর থেকেই কাজ করছেন, দীর্ঘ কর্মজীবনে কাজ করেছেন, এখন আপনি এর প্রধান দায়িত্বশীলের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, তো আমরা কি আশা করতে পারি যে বাংলা একাডেমিকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটা প্রয়াস আমরা দেখতে পাব? এটা আপেক্ষিক, আপেক্ষিকের জন্য বলবো, সবসময় মানুষ বলে নিজের সময়টাই ভালো। আমরা যে সময় বাংলা একটু যোগদান করেছিলাম এটা 70-এর দশকের শুরুতে, 1972 সনে 73-এর পহেলা ডিসেম্বর আমি যোগদান করেছিলাম, সেই সময়ে এক দঙ্গল লেখক যোগদান করেছিল, সেলিনা হোসেন। আজকে সেই সেলিনা হোসেন আমি মহাপরিচালক হয়েছি, আজকেই তিনি বাংলা একাডেমির সভাপতি হয়েছেন। আচ্ছা, আসাদ চৌধুরী, রফিক আজাদ, তারপর এই ধরনের অন্তত শামসুজ্জামান খান, শামসুল হক, এই ধরনের অন্তত 50-60 জনের নাম বলতে পারবো যারা ওই সময় যোগদান করেছিলেন। ফলে ওই সময় বাংলা একাডেমি বিকশিত হয়েছিল, বাংলা একাডেমি গড়ে ওঠার সময় ছিল এবং অনেক কর্মযোগ্য হয়েছিল, কিন্তু পরে পরে আমরা মেধাশূন্যতার শিকার হয়েছি। যারা বাংলা একাডেমিতে চলে গেছে তাদেরকে রিপ্লেস করার মতো নতুন ওই ধরনের রিক্রুটমেন্ট আর হয়নি, ফলে আমাদের প্রশিক্ষিত জনগণের অভাব আছে। আর বাংলা একাডেমি বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি এর জন্য যেমন নিয়োজিত, কাজে নিয়োজিত, একই সঙ্গে আগে আমি বলেছি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সব কিছুকে যদি আরও শক্তিশালী করতে হয়, সারা পৃথিবীর অন্য ভাষাকে, অন্য ভাষায় যা আছে তাকে হয় অনুবাদের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে অথবা বড় ধরনের সম্মেলনের মাধ্যমে এদেরকে আমাদের সঙ্গে এক জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ বাংলা একাডেমির বা বাংলাদেশের দুইটা পরিপ্রেক্ষিত, একটা হলো স্বাদেশিক পরিপ্রেক্ষিত আর একটা হলো বৈশ্বিক পরিপ্রেক্ষিত, বাংলা একাডেমি এই কাজটাও তাকে করতে হবে।
আর বাংলা একাডেমি আর একটা কথা এখন আপনি বলেননি, সেটা হচ্ছে অমর একুশে বইমেলা গ্রন্থমেলা যেটা হয় মাস পরের প্রশ্নটাই ছিল এটা, যাই আমি সেটাও বলে দিই তাহলে, সেটা তার একটা প্রধান দায়িত্ব। দায়িত্ব এই কারণে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জাতীয়তা, এটা সবই বাংলা ভাষা কেন্দ্রিক। কাজেই এই বাংলা ভাষার যদি আমরা ইয়ে না করি, নার্চারিং না করি, তাহলে কাজটি সাধিত হবে না। বাংলা একাডেমি সেই 1971-72 সন থেকে এই কাজটি করে আসতে বইমেলা হচ্ছে, এটা তার মানে বহির্মুখী কাজ। আর অন্তর্মুখী বেতনমুখী কাজ হচ্ছে গবেষণা থেকে আরম্ভ করে অন্য কিছু, আপনি যা বলছেন সেই কাজটিকে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি। স্যার, মেলা নিয়েও যে একটা অভিযোগ আছে বা অনুযোগ আছে যে বইয়ের মেলা, কিন্তু দেখা যায় যে সেখানে বইয়ের বাইরেও এমন অনেক স্টল আছে, এর মেলাটাকে বইমেলা বলে বোধ হতেই একটা অসুবিধে হয়। তো অবশ্য আমরা গেল কয়েক বছরে এই চেহারাটা থেকে বেরেও হয়ে এসেছি, এই বছর মেলা আয়োজনের কোনো নতুন কোনো নতুন দিক আছে? ওইটা বইমেলা আমি বলি, প্রথম দিকে বইমেলা বইমেলাই ছিল, পদ্ধতিগতভাবে এগিয়ে যাওয়ার পর বইমেলার সঙ্গে বাঙালি সংস্কৃতির অন্য উপকরণগুলো, বিশেষ করে আমি বলব সঙ্গীত আবৃত্তি, তাদের সেগুলোর রেকর্ড, সেগুলোর ক্যাসেট, আবার তার পাশাপাশি কিছু হস্তশিল্প, এগুলো এসে যুক্ত হয়েছিল। এখন কিন্তু এই বইমেলা থেকে এগুলো মোটামুটিভাবে বিযুক্ত। যেটা আসে সেটা হচ্ছে কিন্তু খাদ্যের স্টল, এটা তো থাকবেই যে কোনো জায়গায়, যে কোনো মেলা হলে সেখানে কিন্তু মানুষের চাহিদা আছে, খাবারের চাহিদা, পানির চাহিদা, এছাড়া কিন্তু অন্য বিষয়গুলো এখন আর নাই, এবছরও নাই। এবছর মেলা আমরা করতে গিয়ে যে কাজটি করছি সেটা হচ্ছে পরিচ্ছন্নতার দিকে এবং সামাজিক দূরত্বের দিকে আমরা লক্ষ্য রাখছি। আর কোভিডের সময় মেলা করতে গিয়ে সরকার প্রণোদনা দিয়েছেন যে আমাদেরকে ভ্যাকসিন কার্ড সঙ্গে রাখতে হবে, অর্থাৎ আমরা যে নিরাপদ হয়ে আছি এই বিষয়টা, এই একটা ব্যাপার। আর আমরা মেলা চেষ্টা করছি, পৃথিবীতে এখন কিন্তু অনলাইন ব্যবসাটা, বিশেষ করে বাংলাদেশে যদি বইয়ের ব্যবসা করি, রকমারির মাধ্যমে অনলাইন বই কেনা বিক্রি চালু হয়ে গেছে, ঠিক একইভাবে আমরা ভার্চুয়াল মেলা করার চেষ্টা করছি। আজকে যে আজকে আমি আপনার সঙ্গে কথা বলছি, আজকেই কিন্তু রকমারি তার ভার্চুয়াল বই মেলা করার সিদ্ধান্ত নিয়েছে, তারা করছে। ঠিক একইভাবে বাংলা একাডেমি কিন্তু তার যে মেলাটা করবে, এই মেলাটা একেবারে ওই মেলার মেলা, স্বাভাবিক মেলা, শরীরী সংস্পর্শের মেলা, আবার অশরীরই ঐক্যের মেলা, এটাকে আমি বলবো যে অনলাইন ভার্চুয়াল মেলা হবে, এটা করার আমরা চেষ্টা করছি, এই নতুন বিষয়টি যুক্ত হয়েছে। স্যার, এবার আমরা একটু কোয়ান্টাম প্রসঙ্গে আসি। আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে 156 ব্যাচে কোর্স করেছেন বহু বছর আগে, 2003 সালের কথা বলছি তো, কিন্তু তারপরে এতগুলো বছরে কোয়ান্টামের সাথে আপনার সম্পর্ক ছিলই, আপনার ব্যস্ততা প্রচুর বেড়েছে, আপনি কোয়ান্টামে গিয়েছেন, তো এই যে কোয়ান্টামকে জানা, কোয়ান্টামকে ভালোবাসা এবং কোয়ান্টামের সাথে সম্পর্ক, এটা কেন? এটা আসলে কোয়ান্টাম যে কথাটা বলে সেটা আমার আগাগোড়া আমার মৌলিক যে চিন্তা, আমি দর্শন বলো, দর্শন অনেক বড় জিনিস, চিন্তার সঙ্গে মিলে যায়। মানুষ খুবই ক্ষুদ্র সত্তা এবং তার জীবনও সীমাবদ্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু তা সত্ত্বেও এই বিশ্বব্রহ্মাণ্ডে যে শক্তি, যে গতি, যে কোয়ান্টাম, তা আছে এবং আমি আপনি যে কেউ তারই অংশ, তার সঙ্গে মিলিত হতে পারে মানে আমার ট্যাঞ্জিবল সত্তা থেকে ইনট্যাঞ্জিবল সত্তায় চলে যাওয়া। কোয়ান্টাম মেডিটেশন বা ধ্যান যোগ মানুষকে ওই দিকেই নিয়ে যায় বলে আমার ধারণা। আমি যখন প্রথম এখানে এই কোর্সটি করতে আসি, তখন আমি দেখেছি আমি নিজের ভিতর ঢুকে গিয়ে আমার ভিতরে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আসার একটা সুযোগ পাই, এবং আমি কি নিজেকে যদি আরোগ্য করতে চাই তাহলে এই কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে আমি নিজের হিলিং প্রসেসটাও সম্পন্ন করতে পারি। আমি যখন আসি
আমার স্ত্রী তখন মাথা ব্যথায় ভুগছিলেন। প্রথম দিকে যখন মাথা ব্যথায় ভুগছিলেন তখন আমার হোমিও ওষুধে তিনি আরোগ্যপ্রাপ্ত হয়েছিলেন। কোয়ান্টামে যখন আমি আসি তখনও তার এই জিনিসটি ছিল। ওই চার দিনের কোর্স যখন আমি করি চতুর্থ পঞ্চম দিনে তিনি সম্পূর্ণ নিরাময় হয়ে চলে যান। ফলে আমি মনে হয়েছে এই কোয়ান্টাম তত্ত্ব আর বৈদিক ঋষিদের আত্মশোধনের যে তত্ত্ব তার ভিতর খুব বেশি দূরত্ব নেই। আমি শুনেছি প্রাণায়ামের কথা আমি একবার শুরুতেই দেখেছি, তারপর দমের শ্বাস নেওয়ার বিষয়গুলো দেখেছি। এগুলো আমি বলবো আমাদের বিশেষ করে এই অঞ্চলের এই কী বলবো ভারত প্রাচ্যের যে সাধন তত্ত্ব, হ্যাঁ সেই সাধন তত্ত্বের সঙ্গে এক ধরনের মিল আছে। ফলে এগুলো নিজের কাছে আমার মনে হয়েছে নিজেকে যতদূর সম্ভব সেলফ হিলিংয়ের জন্য যতটা প্রয়োজন নিজেকে প্রসারিত করার জন্য এই ধ্যানযোগটা প্রয়োজন আছে। এই জন্য তার সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং এ পর্যন্ত যতদূর সম্ভব আমি আমার মতো করে, কিন্তু যেহেতু আমি অনেকগুলো কোর্সে আর যোগদান করিনি, আমি আমার মতো করে দেখেছি যে আমি আই হ্যাভ ব্রাঞ্চড আউট অ্যাজ মাই ওন, আমার মতো করে নিজের তরিকাটা তৈরি করে আমি নিজেকে যতদূর সম্ভব এ পর্যন্ত ভালো রাখতে পেরেছি এবং অন্যকেও ভালো করার দিকে তাকে তাদেরকে প্রণোদনা দিতে পেরেছি। এবং সবশেষে আমি বলব গুরুজি এখন যে একবার মৌলিক কথাটি বলছেন সেটা আমাদের সকলের জন্য জরুরি, শুদ্ধাচার। প্রতিটি মানুষ আপনি আমি বসে আছি, আমরা তো কথা বলে মারামারিও করতে পারতাম, তাই না? কেন মারামারি করছি না? একজন হায় একটা হায় না দেখলে আরেকজনকে সজাতি হওয়া সত্ত্বেও তার গায়ের উপর চটে বসে, এটা অজাচার। মানুষকে যদি সত্যিকার অর্থে মানুষ থাকতে হয় তাহলে এই তাকে এই সদাচারী শুদ্ধাচারী চর্চা তাকে অব্যাহত রাখতে হবে। আমার মনে হয় কোয়ান্টাম সাধনা মানুষকে শক্তিমত্তার এবং শুদ্ধতার এই লেসনটাই এই পাঠটাই দিয়ে থাকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার প্রচণ্ড ব্যস্ততার সময়, তার মধ্যেও আপনি আমাদের জন্য সময় করেছেন এবং এটাই প্রমাণ করে যে আসলে কোয়ান্টামের প্রতি আপনার ভালোবাসা যে নিখাত এটা তারই একটা উদাহরণ বলা যায়। কারণ এই সময়ে আপনি শুধু কোয়ান্টামের কথা শুনেই আমাদের এখানে আসতে রাজি হয়েছেন, অন্যথায় আপনি হয়তো অনেককেই না বলে দিচ্ছিলেন। তো আমরা আবারও কৃতজ্ঞ স্যার আপনার কাছে আপনার এই ভালোবাসার জন্যে। আপনি সুস্থ থাকুন আজীবন। আপনাকে ধন্যবাদ। এবং আমি এই কথাটাই বলতে চাই, আমার পরিবারের সবাই কিন্তু কোয়ান্টামের সদস্য, আমি বলা যেতে পারে কম আশার সদস্য, তারা সবাই আমার স্ত্রী থেকে ছেলে মেয়ে থেকে সবাই। আর এর সঙ্গে শেষে যেটা বলবো, এই ক্ষুদ্র একটা মানুষ এই কোয়ান্টাম বা এই মেডিটেশন বা এই আত্মসাধনার মধ্য দিয়েই অনন্তের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা তার কাছ থেকে এসছি, তার কাছেই ফিরে যাই। এই বিষয়ে সবশেষে আমি যেটা বলবো, আপনাকে ধন্যবাদ, আমি ছোট্ট একটা কবিতা পড়তে চাই। নিশ্চয়ই স্যার। সেই কবিতার নাম হলো অনন্ত মন্ত্র। জি। এই অনন্ত মন্ত্র মানেই হচ্ছে শক্তি মন্ত্র। ব্রহ্মাণ্ড হয়ে হে অনন্ত, তুমি তো উঠেছ ফুটে এক কোষে পদ্ম হয়ে মানব প্রেরিত হয়। এ হৃদয়ে তুমি আছো, আমি আছি, আর আছে দ্রষ্টা দৃষ্টি সৃষ্টি সত্তাময়। নয়নে নয়ন রেখে গহনে গহন লিখি, অনঙ্গের অঙ্গ শিখি স্পর্শ গন্ধময়। দাও সুখ দাও দুঃখ, আমার অমুক যদি তোমারও অমুক, পর যদি ঘর হয় কেউ নয় পর। এই মন্ত্র শিখে নাও হে মূর্তা মানব, এ মন্ত্র অনন্ত মন্ত্র, ব্রহ্মাণ্ডের নিত্য চিত্তে জন্ম কলরব। শূন্য থেকে এক শুরু, এক মানে আদিগুরু, এক শুধু এক নয়, এক শুধু সব, এক শুধু অনন্তের জন্ম কলরব। চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও স্যার আপনার সুস্বাস্থ্য। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।
যেন আমরা সবাই শুদ্ধাচারী থাকি। জি, আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক।